করবো নাকি আরেকটু ওয়েট করবো বলো? ম্যাম অলরেডি 10 মিনিটস ওভার হয়ে গেছে, শুরু করতে পারেন। হ্যাঁ শুরু করে দেই। টিএম ডিপার্টমেন্টে সবাই এসেছে? সবাই আসে নাই, তবে অনেকে আসছে। আচ্ছা, তো থার্মোডাইনামিক্স প্রথমে আমি চ্যাপ্টার, যেহেতু সবসময় থার্মোডাইনামিক্স দিয়ে শুরু করেছি, থার্মোডাইনামিক্স না আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস দিয়েও শুরু করতে পারি, সমস্যা নাই। আচ্ছা থার্মোডাইনামিক্স দিয়ে শুরু করি। আমাদের এখানে কয়েকটা চ্যাপ্টার আছে, আগে তোমাদের দিয়েছিলাম চ্যাপ্টারের ভাগগুলো এবং আমি কি পড়িয়েছিলাম সেগুলো আর এখন দেওয়ার কোনো প্রয়োজন নাই আমার মনে হয়, কারণ ওগুলো তো এখন তো একটু চেঞ্জই হয়ে যাচ্ছে। তো ওগুলো বলেছিলাম স্টুডেন্টদের দিব, এই জন্য আমি আর প্রোভাইড করিনি। তো প্রথমে হচ্ছে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স এর মধ্যে আমার একটু বড় চ্যাপ্টার থার্মোডাইনামিক্স, রিজন কোশ্চেনও হতে পারে, এমসিকিউ তো হবে, রিজন কোশ্চেনও হবে। তো দেখো এখানে আমার কোশ্চেন মার্কস এর মানে ভাগ করা আছে, কোশ্চেন ডিস্ট্রিবিউট করা আছে আমাদের হচ্ছে 36 মানে 18, তাই না? 18 আমার জন্য, 18 আর আর এই পার্টের জন্য 18। তো এই 18-র জন্য আমরা প্রথমে রিজনটা চিন্তা করি। তোমরা খাতা কলম, প্রত্যেকে খাতা কলম নিয়েছো? জি ম্যাম। হ্যাঁ একটু কষ্ট করে নাও, কারণ কাল আজকের ক্লাসটা একটু অন্যরকম। আমি পাওয়ার পয়েন্টেও কিছু দেখাচ্ছি না, যাচ্ছি না দেখাতে, আর আমি একটু খাতা কলম রাখবো না। এখানে লিখো থার্মোডাইনামিক্স থেকে আমাদের রিজন কোশ্চেন, এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে, কারণ মডারেশন বলতে একটা বিষয় আছে। মডারেশন কিন্তু আগে যেমন আমরা বসে করতাম, হেডডিনরা যারা ছিলাম যখন ছিলাম তখন আমরা করতাম একসাথে, তোমাদের কোশ্চেনও মডারেশন করা শেষ ছিল, কিন্তু এখনকার মডারেশনটা একটু ডিফারেন্ট। এখনকার মডারেশনটা হবে পরীক্ষার ঠিক আগে, 1-2 ঘন্টা আগে আমরা মডারেশন পুরো কমিটি আমরা সবাই একসাথে বসবো, কমিটি সহ আমরা সহ যারা আছি বা টিচার, অন্য টিচার যারা যারা করবেন তারা আছেন, তারা বসে একসাথে একটা মডারেশন হবে। হ্যাঁ সো তখন তখন কি মডারেশন হয়ে যায় আমরা কিন্তু কিছু বলতে পারছি না, অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তারপর আমি আমার মতো করে আমি একটু বলি। থার্মোডাইনামিক্স থেকে ব্রড কোশ্চেনের জন্য আসি। ব্রড কোশ্চেনের জন্য থার্মোডাইনামিক আমাদের কয়টা চ্যাপ্টার আছে? আমাদের মোট 4টা চ্যাপ্টার আছে। চারটা চ্যাপ্টার থেকে এখনো আমি তোমাদের ইনফরমেশনটা দিতে পারছি না যে তোমাদের চয়েস থাকবে কিনা। চয়েস থাকবে কিনা এই বিষয়টা আমরা এখনো কেউ কনফার্ম না যে চয়েস রাখতে পারবো কিনা, এটা আমরা একটু আলোচনা করব, মানে অনেক সিনিয়রদের সাথে আলোচনা করব যারা আছেন তাদের সাথে আলোচনা করে। আমি যেমন আমার কোশ্চেনে চয়েসটাকে প্রেফার করি, হ্যাঁ আমি হয়তো বা চয়েস দিব, এটা আমার প্রেফারেন্স, আমার ইচ্ছা। কিন্তু আমার ইচ্ছা তো হবে না যদি মানে সিনিয়র থেকে আসে যে চয়েস থাকবে না, সেক্ষেত্রে আমার চয়েস বাদ দিতে হবে। হ্যাঁ তো আমি চয়েস রেখে তোমাদের একটা প্যাটার্ন বলছি, সেই প্যাটার্নটা তোমরা আশা করি মাথায় রাখবা, তারপরেও যদি চয়েস না থাকে তোমরা সেটাও মাথায় রাখবা। তো আমাকে থার্মোডাইনামিক্স থেকে, তার মানে আমার 4টা চ্যাপ্টার থেকে আমাকে 18 মার্কস করতে হবে। 18 মার্কস করতে হলে আমি কিভাবে ডিস্ট্রিবিউশন করতে পারি? আমি 4 সেট কোশ্চেন যদি করি, 4 সেট কোশ্চেন যদি করি, সেখান থেকে যদি আমি 3 সেট অ্যান্সার দেই, তার মানে 3 সেটের মধ্যে আমাকে সেট তো এইভাবে করবো না, কোশ্চেন 1, 2, 3 এইভাবেই নাম করা থাকবে। তো আমরা যদি আমরা সেট ওয়াইজ অবশ্য করবো না, আমি সেট ভুল করে বলছি, ধরো আমার কাছে আমি কোশ্চেনই বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমার এখানে আছে সাপোজ 18-র অ্যান্সার, 18-র অ্যান্সারের জন্য আমার কাছে আছে আমি 6টা কোশ্চেন করতে পারি, 3, 6, 18, তাই না? তো এখানে 6টা না করে আমি 8টা কোশ্চেন করলাম, 8টা কোশ্চেন করলাম, 8টা কোশ্চেন থেকে আমি বললাম 6টা অ্যান্সার দাও, এরকম হতে পারে। অথবা আমি 6টা কোশ্চেন করলাম, 6টাই তোমাকে অ্যান্সার দিতে হবে, বিষয়টা এরকম। যদি উপর মানে মানে যদি রাজি না হয় তাহলে আমাকে 6টা কোশ্চেনই করতে হবে, আর যদি রাজি হয় তাহলে আমি 8টা কোশ্চেন তোমাদের জন্য করতে পারবো, এই হচ্ছে কথা। আর আমি আমার আমার ইচ্ছে হচ্ছে আমি 8টা কোশ্চেন করবো, সেখান থেকে তোমরা 1টা বাদ দিতে পারবা, মানে 2টা কোশ্চেন বাদ দিতে পারবা। তো থার্মোডাইনামিক্স থেকে জেনারেলি আমার কি হবে, জেনারেলি আমার কয়েকটা 2টা কোশ্চেন তো মিনিমাম আসবে, 2টা কোশ্চেন থেকে 3টা কোশ্চেনও আসতে পারে, যদি থার্মোডাইনামিক্স থেকে 3টা কোশ্চেনও আসতে পারে। হ্যাঁ এরকম 2টা কোশ্চেন মিনিমাম এটা ধরে রাখো, 3, 3, 6 মানে ওইটা হচ্ছে আসতেও পারে, তার মানে 3, 3, 6 তুমি ধরে রাখলাম। তারপরে তোমার থার্মোডাইনামিক্স এর পরে আসে এনট্রপি, এনট্রপি থেকেও তোমার 2টা কোশ্চেন আসবে কনফার্ম। হ্যাঁ তাহলে মনে হচ্ছে এনট্রপি থেকে 2টা কোশ্চেন চলে গেল। তারপরে তাহলে হচ্ছে 2, 2, 4। তারপরে আমার আছে এনট্রপির পরে আমার চ্যাপ্টার হচ্ছে আমি চলে যাই কাইনেটিক থিওরি অফ গ্যাস। কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে আমার 2টা কোশ্চেন,
ওকে তার মানে হচ্ছে 2 2 4 2 6 হয়ে গেল কিন্তু আমার 6টা क्वेश्चन হ্যাঁ আমার বাকি থাকে মডার্ন ফিজিক্স মডার্ন ফিজিক্স থেকে একটা क्वेश्चन এবং থার্মোডাইনামিক্স থেকে ওই যে বলেছিলাম একটা বেশি क्वेश्चन হতে পারে এটা মডার্ন ফিজিক্স আগে আমরা রিটেন যেভাবে বলেছিলাম সেইভাবেই এখানে তার মানে মডার্ন ফিজিক্স থেকে আমার একটা क्वेश्चन থার্মোডাইনামিক্স থেকে একটা क्वेश्चन এখন কত হচ্ছে যে যদি আমাকে বলা হয় যে আমি একটা क्वेश्चन করতে পারবো তোমাদেরকে চয়েস দিতে পারবো তখন আমি কি করব তখন আমার 6টা क्वेश्चनের মধ্যে আমি একটা অবশ্যই মডার্ন ফিজিক্স থেকে রাখব সেক্ষেত্রে থার্মোডাইনামিক্সের এক্সট্রা একটা क्वेश्चन ছিল সেটা হয়তো বা বাদ হয়ে যাবে সেটা হয়তো বা না সেটা বাদ হয়ে যাবে ঠিক মানে আর এইভাবে আমার 6টা क्वेश्चन হবে 4টা দিয়ে থেকে একটা মানে দুইটা क्वेश्चन দিয়ে কোনো একটা থেকে একটা क्वेश्चन কমে যাবে তোমরা কি বুঝতে পেরেছো আমি ব্রড क्वेश्चन গুলো যা বলেছি তোমরা কি আমার কথাগুলো খেয়াল করতে পেরেছো জি ম্যাম রেসপন্স কিন্তু করতে হবে কারণ আমি সবকিছু তোমাদের লিখতে দিচ্ছি আমি কিন্তু জানি না তোমরা লিখতে পারছো কিনা ঠিক আছে তাহলে এই এই হচ্ছে কথা রিটেন क्वेश्चन সম্বন্ধে আমাদের হয়ে গেল শেষ এখন আমরা এমসিকিউ নিয়ে কথা বলি এমসিকিউ পড়া নিয়ে কিন্তু কথা বলবো হতাশ হয়ো না আমি এখন শুধু क्वेश्चन নিয়ে কথা বলছি এমসিকিউ নিয়ে যেটা এমসিকিউ হচ্ছে তোমাদের পুরা 6টা মানে আমাদের এখানে কয়টা আছে চ্যাপ্টার 4টা 4টা থেকে আমার এখানে আমার আমার ইচ্ছা হচ্ছে এমসিকিউ হয়তো এটাই ঠিক থাকবে সাধারণত আমার আমার ইচ্ছা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তিনটা চ্যাপ্টার থেকে 3 5 15টা क्वेश्चन করা তিনটা চ্যাপ্টার কি কি থার্মোডাইনামিক্স এনট্রপি কাইনেটিক থিওরি অফ গ্যাস ওকে তিনটা চ্যাপ্টার থেকে 15টা क्वेश्चन করা আর মডার্ন ফিজিক্স থেকে তিনটা क्वेश्चन করা মডার্ন ফিজিক্স থেকে তিনটা क्वेश्चन আর হচ্ছে আর বাকি চ্যাপ্টার গুলো থেকে পাঁচটা পাঁচটা করে क्वेश्चन কিন্তু এদিক সেদিক কিন্তু হতে পারে একটা দুইটা এদিক সেদিক হতে পারে क्वेश्चन করতে যে বসে তখন একটু এদিক সেদিক হয় কিন্তু জেনারেলি আমার 18টা क्वेश्चन এইভাবে আমি ডিস্ট্রিবিউট করার চিন্তা করেছি ঠিক আছে তোমরা কি খেয়াল করতে পেরেছো জি ম্যাম জি ম্যাডাম মানে আমার আমার বলাটাই যে সব ঠিক থাকবে জিনিসটা এরকম না আমি বারবারই বলছি ইলেকট্রিসিটি চলে গেছে দাঁড়াও আমাকে এখন হটস্পট ইয়ে করতে হবে একটু ঢাকার বাইরে আছি একটু তোমরা ওয়েট করো আমি একটু হটস্পট ইয়ে করি তোমরা এখন শুনতে পাচ্ছো তো আমাকে জি ম্যাম শুনতে পাচ্ছি তোমার মনে হয় ই আছে আচ্ছা আমি বলতে থাকি না শুনতে পেলে তোমরা বলো আমাকে আচ্ছা এই হচ্ছে আমার क्वेश्चन ডিস্ট্রিবিউশনের মানে क्वेश्चन ডিস্ট্রিবিউশন সবাই নিশ্চয়ই क्वेश्चन ডিস্ট্রিবিউশনটা ক্লিয়ার হয়েছে এখন আমরা পড়াতে চলে যাব ঠিক আছে এখন আমরা টোটালি পড়াতে চলে যাব পড়ার জন্য আমাদের বই লাগবে আমি আবারো বলছি পড়ার জন্য আমাদের বই লাগবে তোমরা কিন্তু অবশ্যই বইটা কালেকশনে রাখবা তোমরা বই কালেকশনে ছাড়া কিন্তু এবার অন্তত পার পাবা না কোনো সিনিয়র ভাইয়ার গাইড নোট এগুলো কিন্তু চিন্তা করে লাভ নাই কারণ এখন কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন এখন কিন্তু তোমাদের স্মল কোশ্চেন সো তোমাদের হাতে বই লাগবে বইগুলো কার কার কাছে আছে বলো যার কাছে থাকে একটু বইগুলো হাতে নাও সবাই একটু আমি সময় দিই তোমরা একটু বইগুলো গুছাও মানে কি কি বই আছে ব্রিজলাল আছে টি হোসেন সবচেয়ে জরুরি হচ্ছে তোফাজুল হোসেন স্যারের বই তারপরে আমাদের উঁচা বইটা যেটা গিয়াসউদ্দিন স্যারের বই ওকে গিয়াসউদ্দিন স্যারের বই টি হোসেন স্যারের বই তারপরে ব্রিজলালের বই রাখতে পারো পাশে আর মডার্ন ফিজিক্স এর জন্য আর্থার বাইজারের বই এখন তোমরা যদি আর্থার বাইজারের বই না পাও আমি মডার্ন ফিজিক্স সম্বন্ধে কিছু জিনিস বলে দিব তোমরা ওইটা অন্য যে কোনো বই থেকে মানে থরলি পড়ে ফেলবা কারণ ভিতর থেকে কিন্তু কোশ্চেন হবে এই বইগুলো তোমাদের কাছে কি আছে তোমরা কি এখন খুঁজে পাবা হাতের কাছে ম্যাম তোফাজ্জল হোসেনের বই আর গিয়াসউদ্দিনের বইটা আছে গিয়াসউদ্দিনের বই আছে টি হোসেনের বই নাই আছে ম্যাম মিস আমাদের মানে সবগুলো বই রাখো আর কি কাজ আর খাতা তো সবার কাছে আছে তাই না আমি যা বলছি লিখছো তো হোসেন স্যারের বইটা মিস কালেক্ট করা হয় ওইটা তোফাজুল হোসেন স্যারের বইটা হচ্ছে কালেক্ট করা হয়নি তোফাজুল হোসেন স্যারের বই তো আমি ফুল সেমিস্টারে তোমাদের তোফাজুল হোসেন স্যারের বই পড়েছি তাহলে তোফাজুল হোসেন স্যারের নোট আছে বাট মানে বইটা আর কি নেই আমাদের মানে অনেকের কাছে হয়তো নেই আমার কাছেও নেই
মানে কেন, ওইটা তো আমি তোমাদের ওইটাই তো পড়িয়েছিলাম, টি হোসেন স্যারের বই তো পড়িয়েছিলাম, পড়িয়েছিলাম না আমার মানে টেক্সটবুক তো টি হোসেন স্যারের বই ছিল। জিমিস ওই আপনার নোটটাই আছে, বাট ওই বইটা আসলে নাই, নোট তো করি নাই আমি, নোট করেছিলাম কি তোমাদের, নোট তো করি মানে মিস আপনার ক্লাসের নোটটা আর কি, ক্লাস লেকচারটা আছে। ক্লাস লেকচার দিয়ে কি হয়, ক্লাস লেকচার কি বই তুলে দেওয়া হয়? ক্লাস ক্লাস লেকচারে যতটুকু বোঝানোর দরকার ততটুকু বোঝাই, তোমাদের যতটুকু দরকার আমি ততটুকু, যাই হোক এখন এগুলো বলে লাভ নেই, তোমরা তোমাদের প্রয়োজনে রাখতে পারো না প্রয়োজনে নাও রাখতে পারো। হ্যাঁ কিন্তু টি হোসেন স্যারের বইটা আমি প্রথমে ক্লাসে ঢুকেই তোমাদের বলতাম, তো ফজল হোসেন স্যারের বই কে কে কিনেছো, তোমাদের তখন কোনো প্যারাডাইমিক সিচুয়েশন ছিল না, তোমরা বই কিনতা আমি বলতাম যে বই কিনে নিয়ে আসো, পরের দিন আবার জিজ্ঞেস করতাম তোমরা কে কে বই কিনেছো, তোমরা হাত তুলতাম। এখন তখন যদি মিথ্যা বলে থাকো তাহলে আমার কিছু করার নাই যে আমরা বই কিনেছি, আমার তখন দেখতাম যে ম্যাক্সিমাম স্টুডেন্ট বই কিনেছে, এখন যদি তোমরা মনে করো যে ওটা নাই সেটা আসলে তোমাদের ব্যাডলা, আমার কিছু করার নেই, কারণ এটা আমি আগে বলেছিলাম বইটা লাগবে। ওকে আচ্ছা এখন যা আছে তা দিয়েই পড়তে হবে, কনসেপচুয়াল কোশ্চেন যেহেতু অনেক জায়গা থেকেই পড়তে পারো, অনেক ইয়ে থেকেও পড়তে পারো, তো এখন আমাকে এই গেল একটু এগুলো গেল, এখন হচ্ছে আমার আমার এমসিকিউ কোশ্চেনও কিন্তু শেষ, এমসিকিউ কোশ্চেন কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা বলবো আমরা পুরোপুরি আবার চ্যাপ্টার গুলা থেকে শুরু করি। চ্যাপ্টার গুলা থেকে শুরু করলে প্রথমে আমরা থার্মোডাইনামিক্স নিয়ে যদি আলোচনা করি, থার্মোডাইনামিক্স খাতা নাও সবাই, থার্মোডাইনামিক্স আমরা একটা জিনিস পড়েছিলাম যে কার্নোটস ইঞ্জিন, কার্নোটস থিওরাম, এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি না, এই যে তোমাদেরকে বলছি না, আমার আমার হঠাৎ করে একটু রাগ হচ্ছে, কারণ হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে খুব আন্তরিকতা নিয়ে পড়াতে বসেছি, কিন্তু ক্লাসটা নিতে বসেছি, কিন্তু এই যে তোমাদের কাছে বইটা নাই আমি খুব হতাশ হয়ে যাচ্ছি, যে তোমরা আমি চিন্তা করি নাই, তোমরা আমার পুরনো স্টুডেন্ট, তোমাদের কাছে বই নাই এটা আমি আশা করি, ঠিক আছে এই জন্য একটু কেমন জানি লাগছে আমার। আচ্ছা মিস থার্মোডাইনামিক্স, মিস আর্থার ভাইজার যেটা বললেন মডার্ন ফিজিক্স এর ওই বইটার পিডিএফ কি আছে আপনার কাছে? আমার কাছে পিডিএফ আমি খুঁজে দেখিনি, পেলে আমি তোমাদেরকে সবাইকে ইয়ে করে দেবো, কিন্তু মডার্ন ফিজিক্সটা তোমরা যে কোনো জায়গা থেকে পড়তে পারো, আর্থার ভাইজারের যে জরুরি এরকম কিছু না, এটা যে কোনো বই পিডিএফ, তুমি মডার্ন ফিজিক্স এর যে কোনো পিডিএফ খুঁজে বা ফটোলিথিক ইফেক্টের ইয়ে খুঁজেও তুমি পড়তে পারো, বা আমি যা যা বলে দিবো আমি কিছু টপিক বলে দিব, ওই টপিক গুলো তোমরা পড়বা, তাহলে তুমি যে কোনো জায়গা থেকে পড়তে পারো, এখন তো আর দেওয়ার সুযোগ নাই, আর্থার ভাইজার মনে হয় পিডিএফটা পেয়ে যেতে পারো আই থিঙ্ক, কারণ এটা খুব মানে খুব ফ্যামিলিয়ার মানে খুব ভালো বই, সো এটা কঠিন হবে না আশা করি পিডিএফটা পেতে। হ্যাঁ আচ্ছা থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্স থেকে শুরু করি, একটা একটা চ্যাপ্টার শুরু করি, তোমরা একটা একটা চ্যাপ্টারের প্রবলেম গুলো আমাকে বলবা যে এই চ্যাপ্টারে ম্যাডাম কি প্রবলেম হতে পারে। থার্মোডাইনামিক্স থেকে প্রথমে যেটা হচ্ছে কার্নোটস থিওরাম, হ্যাঁ কার্নোটস ইঞ্জিন আমরা পড়েছি, কার্নোটস সাইকেল পড়েছি, আমি ব্রড কোশ্চেন নিয়ে প্রথমে বলবো তারপরে শর্ট কোশ্চেন নিয়ে বলবো, তো এখানে বড় বড় কোশ্চেন যেটা কার্নোটস সাইকেল প্রমাণ করা, কার্নোটস সাইকেলের চারটা স্টেপ আছে এটা প্রমাণ করা, এটা তো আসলে আমাদের পক্ষে এখন সম্ভব না, এত বড় প্রমাণ তো আসলে পরীক্ষায় আসা সম্ভব না, তার মানে কি আসতে পারে, তাহলে আমার ছোট প্রমাণ অনেক কিছু আছে, কার্নোটস থিওরাম থাকতে পারে প্রমাণের মধ্যে, তারপরে হচ্ছে ছোট ছোট প্রমাণ যেগুলো আছে কার্নোটস থিওরাম প্রমাণ থাকতে পারে, তারপরে হচ্ছে রেফ্রিজারেটরের প্রমাণ থাকতে পারে, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বের করা, কারণ এগুলো ছোট প্রমাণের মধ্যে আমরা পড়েছি, ছোট প্রমাণের মধ্যে আমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কিছু ডেরিভেশন, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কিছু বিষয় থাকতে পারে যেগুলো একটু কনসেপচুয়াল জিনিস, ফার্স্ট ল থেকে কি হয় এই জিনিসগুলো থাকতে পারে, তার মানে ফার্স্ট লটা যদি আমি একটু ভালো করে পড়ি, জিরোথ লটা যদি ভালো করে পড়ি, আর সেকেন্ড লটা যদি একটু ভালো করে পড়ি, মানে মুখস্থর জন্য না বোঝার জন্য, তাহলে আমি ভিতর থেকে একটা দুটো কোশ্চেন পেয়ে যেতে পারি। হ্যাঁ আর কার্নোটস থিওরামটা যদি পড়ি তাহলে জেনারেল লাইনেই আমি কিছু কোশ্চেন পেয়ে যেতে পারি, হ্যাঁ এরকম হতে পারে যেহেতু এগুলো ছোট কোশ্চেন, তারপরে আমরা যদি রেফ্রিজারেটর পড়ি এটাও কিন্তু একটু কনসেপচুয়ালি দিক, কারণ রেফ্রিজারেটর হচ্ছে একটা কার্নোট ইঞ্জিন, এটাও একটা একটা কার্নোট ইঞ্জিন এবং একটা হিট ইঞ্জিন, এটা রিভার্সিবল প্রসেসে হয়, তার মানে সে সেকেন্ড ল ফলো করে, রিভার্সিবল প্রসেসে যেহেতু হয় এটা একটা ডিফারেন্ট এক্সাম্পল, কিন্তু কার্নোট ইঞ্জিন এবং রিভার্সিবল না সরি এটা হ্যাঁ এটা রিভার্সিবল প্রসেসে হয় এবং হচ্ছে শুধু রিভার্সিবল না এটা একটু উল্টা দিক থেকে মানে ইয়ে ভাবে আসে মানে ইরিভার্সিবল না সে রিভার্সিবল ইঞ্জিন, এইভাবে চিন্তা করে আমরা রেফ্রিজারেটরটাকে চিন্তা করতে পারি এবং এটা একটা কার্নোট সাইকেল, এই জন্য রেফ্রিজারেটর সম্বন্ধে আমরা একটু জেনে নিলাম, এগুলো ছোট ছোট
ম্যাম শুনছি না ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে না। আজকে ইন্টারাপ্ট না করে লাস্টে আমাকে কোশ্চেন করো, হ্যাঁ? আর শুনতে না পেলে মাঝে মিনিটের মতো আপনার কথা বোঝা যায়নি। শুনতে পাচ্ছো? এখন শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ এখন? আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম আমাদের ব্রড কোশ্চেন শেষ হয়ে গিয়েছিল ইয়ে থেকে, থার্মোডাইনামিক্স থেকে। তারপর শর্ট কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন। তারপর ও ব্রড কোশ্চেনের জন্য আমার অঙ্ক আছে, ইফিসিয়েন্সির অঙ্ক আছে, কার্নোট ইঞ্জিনের অঙ্ক আছে। ইফিসিয়েন্সির অঙ্কটাই বেশি জরুরি আমাদের জন্য। তারপর আছে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন সাধারণত একদম ইনিশিয়াল থার্মোডাইনামিক্স এর ইন্ট্রোডাকশন থেকে শুরু করে, থার্মোডাইনামিক্স কি, হিট কনভার্টেড ইন্টু মেকানিক্যাল এনার্জি হতে পারে, থার্মাল এনার্জি হতে পারে, রেডিয়েন্ট এনার্জি হতে পারে, হিট তাহলে আমাকে কিভাবে কনভার্ট হয়, এই ধরনের কনসেপ্টও কিন্তু এমসিকিউ তে আসবে। কারণ আমি একদম ইনিশিয়াল কনসেপ্ট থার্মোডাইনামিক্স সম্বন্ধে। তারপরে কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে, কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রেও কিছু কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে, ছোট ছোট কনসেপচুয়াল কোশ্চেন। তার মানে কার্নোট ইঞ্জিনটা আমাকে পড়তে হবে পুরোপুরি, যে কনসেপচুয়াল কোশ্চেন গুলোর জন্য, যে কিভাবে কোশ্চেন হতে পারে। একটু রিডিং ভালো মতো পড়লে আমরা কার্নোট ইঞ্জিন সম্বন্ধে কনসেপচুয়াল কোশ্চেন গুলো অ্যান্সার দিতে পারবো, মানে এমসিকিউ গুলো অ্যান্সার দিতে পারবো। তাহলে এটা গেল আমার এমসিকিউ সম্বন্ধে। তাহলে থার্মোডাইনামিক্স এর ইন্ট্রোডাকশন, কার্নোট ইঞ্জিন এর স্টার্টিং, কিভাবে কার্নোট ইঞ্জিন হয়, এই এই জিনিসগুলো হতে পারে। তারপর হচ্ছে কার্নোট ইঞ্জিনের কার্নোট ইঞ্জিন যে বাস্তবে আসলে পসিবল না, কেন পসিবল না, কারণ কার্নোট ইঞ্জিন আসলে একটা রিভার্সিবল ইঞ্জিন। এটা বাস্তবে আসলে এই ইঞ্জিনটা, এটা পুরোপুরি ওইভাবে কার্নোট ইঞ্জিনটা পাওয়া যায় না, এগুলো হতে পারে। তারপরে রেফ্রিজারেটর থেকে এমসিকিউ থাকতে পারে, ছোট ছোট এমসিকিউ থাকতে পারে, এই যে এগুলো আর কি। এমসিকিউ থেকে পাঁচটা কোশ্চেন এমসিকিউ থেকে বের হয়েই গেল বিভিন্ন জিনিস থেকে, হ্যাঁ। এটা হচ্ছে আমার থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স এর পরে আমার ম্যাক্সওয়েল রিলেশন থেকে কিটা বাদ, ওইটা থেকে আমার কোশ্চেন করার কোনো সুযোগ না, ওই অংশটা বাদ। তারপরে আমরা চলে যাব এনট্রপি। এনট্রপি আসলে এনট্রপি থেকে কনসেপ্ট, হ্যাঁ বলো ম্যাম। ম্যাক্সওয়েল কি পুরোটাই বাদ? পুরোটা বাদ, কারণ ম্যাক্সওয়েল ব্রড কোশ্চেন তো এখান থেকে। মানে ম্যাম যে ছয়টা রিলেশন ছিল, তারপর মানে যা ছিল হিন্দি কোনো ম্যাপ আছে? আচ্ছা না, ওগুলো লাগবে, ওগুলো লাগবে। ম্যাডাম বলো। ম্যাডাম ওই যে আরো যে ফাংশন গুলা ছিল, গিবস ফাংশন, তারপর ফ্রি এনার্জি, এগুলা সবই বাদ না, লাগবে না। তারপর ম্যাডাম ওই যে রিভার্সিবল, এগুলো তো আগেই বাদ দিয়েছিলাম আমি। আগে যে রিভিউ ক্লাস নিয়েছিলাম, সেই রিভিউ ক্লাসে কিন্তু বলেছিলাম যে এগুলো লাগবে না। আমি তোমাদেরকে একটা মানে একটা ইয়ে দিয়েছিলাম, মেইল করেছিলাম মনে সবাইকে, সেখানেও আমি কিন্তু কেটে দিয়েছিলাম ফাংশন। আর ম্যাডাম এই যে আইসোথার্মাল অ্যাডাবিলিটি, এগুলার যে ডিস্টিংগুইশ গুলো আছে, এগুলো কি লাগবে? হ্যাঁ ওগুলো তো লাগবে। আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক কেন লাগবে না? আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক তো ইম্পর্টেন্ট। এই আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক যেমন তোমার এমসিকিউ তে আসবে, তেমনি তোমার রিটেনেও আসবে। আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক কে তুমি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবে না। স্টিপার দেন, তারপরে স্লোপ, অ্যাডিয়াবেটিক কার্ভ স্টিপার দেন আইসোথার্মাল কার্ভ, এটা তো সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। এটা তো আসতেই পারে, এগুলো আসবে, ডিফারেন্স আসতে পারে আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক। তারপরে হচ্ছে ছোট ছোট টি টু দি পাওয়ার গামা, এগুলো কি আসতে পারে ডেরিভেশন? এত বড় বড় প্রমাণ লাগবে না, বড় প্রমাণ ক্যালকুলেশন ওই টাইপ বেসড কিছু লাগবে। ছোট ছোট প্রমাণগুলো আমি যা বললাম ওগুলো লাগবে। ওকে ম্যাডাম।
বড় বড় প্রমাণগুলো আসলে মানে কিন্তু পড়তে হবে, কারণ কেন করতে হবে তুমি মুখস্থ করার জন্য বড়, ম্যাম ম্যাক্সওয়েল রিলেশন তো অনেক বড়, কারণ এগুলো ওইটা তো লাগবে না, বললাম তো শুনতে পাচ্ছ না আমাকে, ব্রড কোশ্চেনের জন্য লাগবে না, না ওটা তো ব্রড কোশ্চেন তো দেওয়া যাবে না, এটা তো অনেক বড়, এটা তো ব্রড কোশ্চেনের জন্য দিলে অনেক বড় হয়ে যায়, ওটা লাগবে না, ঠিক আছে। আচ্ছা এরপর আমাদের যেটা আছে আর কিছু কোশ্চেন কি তোমাদের আছে এখানে, না থাকলে মেন টপিকে ঢুকে যাই। নাই ম্যাডাম, ম্যাম কার্নোট ইঞ্জিনিয়ার ওয়ার্ডেন লাগবে, বলো ম্যাম কার্নোট ইঞ্জিনিয়ার ওয়ার্ডেন ধরো ওইভাবে ব্রড কোশ্চেন এত বড় আকারে আসার সুযোগ নাই, কিন্তু এটা তো পড়ে নিতে হবে যে কয়টা স্টেপ আছে এখানে, আসলে কয়টা স্টেপ এখানে কাজ করে, তারপরে কার্নোট ইঞ্জিন আসলে এটা কি বলে, এটা রিয়েল ইঞ্জিন কিনা, এটা আসলে বাস্তবে পাওয়া যায় কিনা, এই ধরনের কিছু কোশ্চেন আসতে পারে, কিন্তু এটার একদম ফুল ব্রড কোশ্চেন তো পড়ার দরকার নাই, ক্যালকুলেশন পড়ার দরকার নাই। মিস ম্যাথ গুলো কি এক্সাম্পল গুলো করতে হবে সব, সব এক্সাম্পল, কারণ ম্যাথ কিন্তু একটু একটু করতে হবে, ম্যাথ করতে হবে বলতে আমি যেটা বুঝাচ্ছি, কারণ ম্যাথ তো আসার সুযোগ আছে বুঝতেই পারছো তোমরা, বাই ল ম্যাথ কিন্তু আসার সুযোগ আছে, সব চ্যাপ্টারে চ্যাপ্টারে ম্যাথ আসবে বিষয়টা এরকম না, কিন্তু তোমাদের তো করতে হবে ম্যাথ, আমি যেই টপিক গুলো থেকে বলছি ওই টপিক গুলোর ম্যাথ বাদ দিতে পারবো না, যেমন এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি তুমি সব বই থেকে করা ভালো, কারণ এক্সাম্পল থেকে অঙ্ক দেওয়া যেতে পারে, এক্সাম্পল থেকে যখন অঙ্ক দেওয়া হবে বা নতুন কিছু অঙ্ক ক্রিয়েট করে যখন দেওয়া হবে, তোমরা যদি মানে কি বলে এক্সাম্পল না, এটা কি এক্সারসাইজ থেকে অঙ্ক দেওয়া হতে পারে, এখন এক্সারসাইজ থেকে অঙ্ক যখন দেওয়া হবে তোমরা যদি এক্সাম্পল গুলো না করো তাহলে কিন্তু তোমরা মানে এক্সারসাইজ করতে পারবা না। হ্যাঁ তো এই জন্য আমার মনে হয় আমি যে টপিক গুলো বলবো এই টপিকের উপরে ম্যাথ গুলো করে ফেলবো, ঠিক আছে। ম্যাথ তো অনেকগুলো, আপনি যদি মানে প্রত্যেকটা টপিকের একটা বই থেকে কিছু ধরে দিতেন, প্রতিটা টপিকের নামে টপিক গুলো বলি, বই থেকে বই তো তোমাদের কাছে নাই, আমার কাছে ইফিসিয়েন্সির অঙ্কগুলো তোমরা করবা থেকে, থার্মোডাইনামিক্স থেকে, হ্যাঁ কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি যত অঙ্ক আছে এই অঙ্কগুলো তোমরা করে ফেলো, আর কিছু লাগবে? থার্মোডাইনামিক্স এটা কি তোফাজ্জল স্যারের বই থেকে ম্যাথ গুলো করতে হবে? হ্যাঁ বলো কি মিস, থার্মোডাইনামিক্স তোফাজ্জল স্যারের বই থেকে ম্যাথ গুলো করতে হবে? তোফাজ্জল স্যারের বই থেকে, এখন তোমাদের কাছে তোফাজ্জল স্যারের বই যদি না থাকে তোমরা অন্য বই থেকে পড়তে পারো, কারণ এটা তো আর ধরে ধরে বই থেকে কোশ্চেন করা হবে না, তোমাদের কনসেপচুয়াল কোশ্চেনই করা হবে, তো অন্য বই থেকেও তোমরা পড়তে পারো, তোফাজ্জল হোসেন স্যারের বই আমি আগে পড়িয়েছি দেখে আমি বলছি যে এখান থেকে তোমরা তোফাজ্জল হোসেন স্যারের বই, এবং আরেকটা আছে থার্মোডাইনামিক্স কিন্তু ইয়াতেও আছে গিয়াসুদ্দিন, যাদের কাছে তোফাজ্জল স্যারের বই নাই তারা গিয়াসুদ্দিন স্যারের বই থেকেও পড়তে পারো থার্মোডাইনামিক্সটা, ঠিক আছে। এখন যেহেতু নাই, এখন আর হতাশ হওয়ার কিছু নাই, প্রথমে আমার একটু খারাপ লেগেছিল তোমাদের কেন থাকবে না, কিন্তু এখন যেহেতু নাই তোমরা গিয়াসুদ্দিন স্যারের বইটা কিন্তু কোনো লাইনই বাদ দিবা না, লাইন গুলো পড়বা লাইন টু লাইন, কারণ গিয়াসুদ্দিন স্যারের বইও আমার পড়া আছে পুরাটা, ওইটাও কিন্তু তোফাজ্জল স্যারের বই থেকেও অনেক কিছু নেওয়া হলো এবং অনেক কিছু ওখানে আছে একই রকম, তোফাজ্জল গিয়াসুদ্দিন স্যারের বইও কিন্তু ভালো জিনিসও আছে অনেক, এবং ডিটেলস এ লিখা এবং হচ্ছে একটু ইজিতে লিখা, তো গিয়াসুদ্দিন স্যারের বইটাও তোমরা পড়তে পারো, ওইটা পড়ো, পড়তে পারো মানে কি ওইটা পড়ো, এবং গিয়াসুদ্দিন স্যারের বইও পড়তে হবে, আমি যে যে টপিক গুলো তোমাদের বললাম এই প্রত্যেকটা জিনিস গিয়াসুদ্দিন স্যারের বইয়ে আছে, প্রত্যেকটা জিনিস আছে, এবং একটাও নাই এরকম না, প্রত্যেকটা জিনিস আছে, তো প্রত্যেকটা জিনিসে যখনই পড়বা যেটা সেটা থরলি পড়বা, নয়তো এমসিকিউ কিন্তু কোশ্চেন আনসার দিতে পারবা না, চারটাই ঠিক মনে হবে, পাঁচ ঠিক আছে, এটার পরিমাণ হয়তো বা কম, ম্যাক্সিমামই হতে পারে যে একটা অ্যান্সার, কিন্তু কিছু কিছু কোশ্চেন থাকতে পারে যেগুলোর মধ্যে একের অধিক অ্যান্সার, মানে একের অধিক অ্যান্সারই সঠিক, ঠিক আছে আমি কি বুঝাতে পেরেছি, তো ওইটাও মাথায় রাখবা,
তো তোমাকে পারফেক্ট অ্যানসারটা জানতে হবে, তুমি ধারণা করে একটা অ্যানসার দিয়ে দিবা তাহলে কিন্তু হবে না। হ্যাঁ বলো না, মানে ক্লিয়ার আর কি। তাই তোমরা তোফাজ্জল হোসেন স্যারের বই না থাকলে কোনো হতাশ হওয়ার কিছু নাই, এক মার্কসও তোমাদের এদিকে দিতে হবে না, তোমরা গিয়াসউদ্দিন স্যারের বইটাই ধরলে ভালো করে থার্মোডাইনামিক্স এর জন্য সমস্যা হবে, আশা করি সমস্যা হবে না। এখন যেহেতু মুখস্থ টপিক কম সো তোমরা ওইটা পড়তে পারো, কিন্তু কিছু ভুল টুল আছে ওইটা একটু প্রবলেম আছে, ওইটা একটু দেখে নিও যে ভুল মনে হচ্ছে কিনা ক্যালকুলেশন করতে যেয়ে গিয়াসউদ্দিন স্যারের বই। আমি মনে ঠিকও করে দিয়েছিলাম তোমাদের কিছু কিছু জিনিস। আচ্ছা থার্মোডাইনামিক্স এর পরে আমরা চলে যাবো এনট্রপিতে। এনট্রপিতে আমরা যেটা করব রিভার্সিবল ইরিভার্সিবল প্রসেসে এনট্রপিটা কিভাবে হয়, কখন কনস্ট্যান্ট থাকে। রিভার্সিবল প্রসেসে আমরা জানি এনট্রপি কনস্ট্যান্ট থাকে, এই প্রশ্নগুলো আমরা সবসময় করেছি, অ্যাডিয়াবেটিক আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসে এনট্রপি কনস্ট্যান্ট থাকে, তারপরে হচ্ছে আইসোথার্মাল প্রসেসে মানে সবসময় রিভার্সিবল প্রসেসে এনট্রপি কনস্ট্যান্ট থাকে, এই রিভার্সিবল প্রসেসে এনট্রপিটা বেড়ে যায়। এই জিনিসগুলো আমরা প্রমাণ পরীক্ষায় আগে দিয়েছি, মানে তোমাদের সিটি যখন নিয়েছি তখনও কিন্তু দিয়েছি, এবং এই কোশ্চেন গুলো চাহিদা কিন্তু মানে শেষ হয়ে যায় না, এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, এগুলো কনসেপচুয়াল কোশ্চেন, এগুলো কনসেপ্ট থেকে আসছে। এবং আরো কিছু কনসেপচুয়াল কোশ্চেন আছে, যেমন ধরো আমার মানে এই ইউনিভার্সে এনট্রপি সবসময় ইনক্রিজ হচ্ছে, তার মানে এই ইউনিভার্সটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস, তার মানে ইরিভার্সিবল প্রসেসের অ্যান্সারটা দিলেই আমরা বুঝতে পারবো এনট্রপিটা ইনক্রিজ হচ্ছে, এই ধরনের কোশ্চেন হতে পারে। তারপরে আবার এনট্রপি আসলে কনসেপ্ট অনেক অনেক, সব কনসেপ্ট আর দিতে পারবো না আমি, কারণ তোমাদের তো ওভাবে মানে তোমাদেরকে এখন হঠাৎ করে জিনিসটা দেওয়া হচ্ছে, তো খুব স্ট্যান্ডার্ড কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু আমরা আমি মনে করি না দিতে পারবো, কারণ হচ্ছে তোমাদের জন্য এটা খুব বার্ডেন হয়ে যাবে, তো কনসেপচুয়াল অনেক বের হবে। তারপরেও আমরা হয়তো বা লেস কনসেপচুয়াল মানে যেটা খুব ইজি বা যেটা মনে মানে পড়লে তোমরা বুঝতে পারবা ওই ধরনের কোশ্চেনই দেওয়া হবে তোমাদের সুবিধার্থে, আমি চেষ্টা করবো আর কি যদি মডারেশন বোর্ড এটা ক্যান্সেল না। তো এই ধরনের কিছু কনসেপচুয়াল কোশ্চেন হতে পারে। তারপর আবার আনঅ্যাভেলেবল এনার্জি নিয়ে কনসেপচুয়াল কোশ্চেন হতে পারে, যে আনঅ্যাভেলেবল এনার্জি এনট্রপিতে আনঅ্যাভেলেবল এনার্জির সাথে রিলেশন কেমন, এনট্রপি বাড়তে বাড়তে আনঅ্যাভেলেবল এনার্জিও বাড়ে, তার মানে আনঅ্যাভেলেবল এনার্জি বেড়ে যাওয়া মানে কি, অ্যাভেলেবল এনার্জি কমে যাওয়া মানে আমার পৃথিবীর এনার্জির পরিমাণটা কমে যাচ্ছে, এনার্জি কিন্তু কমছে না এনার্জি কনভার্ট হচ্ছে, তো এনার্জি যে কমে যাচ্ছে অ্যাভেলেবল এনার্জি যে কমে যাচ্ছে এটা কেন কমে যাচ্ছে, যেহেতু এনট্রপি বেড়ে যাচ্ছে। তো এই ধরনের কোশ্চেন কনসেপ্ট গুলো আসতে পারে। তারপর হচ্ছে এনট্রপি থেকে অঙ্ক থাকতে পারে এমসিকিউর জন্য, ছোট কোশ্চেনের জন্য ব্রড কোশ্চেনের জন্য থাকতে পারে, এবং এনট্রপির অঙ্কগুলো সাধারণত কেমন হয় এনট্রপির ইকুয়েশন অনুযায়ী হয়, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই টি ইন্টিগ্রেশন দিয়ে, তো সাধারণত ইন্টিগ্রেশনের অঙ্কগুলাই থাকে এবং খুব ছোট অঙ্কই সহজ অঙ্কই থাকে, লন দিয়ে করতে হয়, শুধু লনের ক্যালকুলেশনটা পারলেই তোমরা এটা পারবা অঙ্কগুলা, আর খুব কঠিন অঙ্ক এখান থেকে দেওয়া হবে না, সহজ এই ফর্মুলাই, আর কোনো ফর্মুলা আমাদের অঙ্ক নিয়ে চিন্তা করতে হবে না, শুধু ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই টি ইন্টিগ্রেশন অফ, এই এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করবো, আগে যেরকম করেছিলাম। হ্যাঁ, এই এনট্রপি দিয়ে গেল, এনট্রপির আরো কিছু এমসিকিউ নিয়ে এনট্রপি নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে আমার এনট্রপি বাড়ে কিভাবে, এনট্রপি বাড়লে আমার কি হয়, সলিড ম্যাটেরিয়াল থেকে লিকুইড ম্যাটেরিয়ালে পরিণত হয়, সলিড সাবস্টেন্স থেকে লিকুইড সাবস্টেন্সে পরিণত হয়, তখন হচ্ছে এনট্রপি বেড়ে যাচ্ছে, লিকুইড থেকে গ্যাসিয়াসে পরিণত হলে এনট্রপি আবার বেড়ে যাচ্ছে, তার মানে ডিসঅর্ডারনেস অফ দ্য মলিকিউল, যখন মলিকিউলগুলা যখন ছড়িয়ে ছড়িয়ে যায় কোনো সাবস্টেন্সের মধ্যে তার আগের অর্ডার থাকে না, সাজানো যে অবস্থা ছিল সেখানে থাকে না, তখনই তার এনট্রপিটা বেড়ে যায়, অ্যাকচুয়ালি এনট্রপিটা বেড়ে যায়, তার মানে সলিড থেকে লিকুইড হওয়ার প্রবণতাটা হচ্ছে এনট্রপি বেড়ে যাওয়া, তার হচ্ছে লিকুইড থেকে গ্যাসিয়াস হওয়ার প্রবণতা হচ্ছে এনট্রপি বেড়ে যাওয়া। উল্টাটা কি হতে পারে, যে তোমার গ্যাস থেকে যখন লিকুইড হয় তখন এনট্রপি কমে যায়, মানে আবার সে আগের অবস্থায় ফিরে আসে, শক্ত অবস্থায় মলিকিউল গুলো তার জায়গায় চলে আসে, রিজিড অবস্থায় চলে আসে,
কিন্তু এখন এই যে এনট্রপি মানে এই ধরনের কিছু এমসিকিউ আসতে পারে, সরাসরি এই লাইনটা থেকে এক্সাম্পল দিয়ে আসতে পারে যে এরকম সলিড থেকে লিকুইড হলো, লিকুইড থেকে গ্যাসিয়াস হলো, এবং কিছু লিকুইডের এক্সাম্পল দেওয়া হতে পারে যেটা সলিড থেকে হয়েছে, কিছু রিয়াকশন বলা হতে পারে যেমন করে কোন সলভেন্টের সাথে মিলানো হচ্ছে যেটা সে পরে আবার তার এনট্রপি পরিবর্তন হচ্ছে, কিরকম পরিবর্তন হচ্ছে, বাড়ছে না কমছে। তোমরা কনসেপ্টটা খেয়াল রাখো, কনসেপ্টটা তোমাদের মাথায় রাখো, সেটা হচ্ছে ম্যাটারিয়ালটা ভেঙে গেলে এনট্রপি বেড়ে যায়। তার মানে ম্যাটারিয়াল ভেঙে যাওয়া মানে হচ্ছে কি, তার মলিকুল গুলো ছড়িয়ে যাওয়া, ছড়িয়ে ছড়িয়ে যাওয়া। সাপোজ দুইটা অংশ আছে, সোডিয়াম ক্লোরাইড, সাপোজ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম একটা অংশ, ক্লোরিন একটা অংশ, তো এই দুইটা অংশ আলাদা হয়ে গেল, তার মানে দুইজন দুইজন নড়াচড়া করছে, দুইজন আলাদা হয়ে গেছে, দুইজন একসাথে বন্ডিং হয়ে নাই। তো দুইজন যখন আলাদা হয়ে গেছে তার মানে তখন তার এনট্রপি বেড়ে গেছে। তো এনট্রপি বেড়ে যাবে তখনই যখন তার মলিকুলার অর্ডার গুলা চেঞ্জ হয়ে যাবে, অর্ডার গুলা নষ্ট হবে, ডিসঅর্ডারনেস তৈরি হবে। তো এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেন থাকতে পারে আরো, মানে এই আর কি, এনট্রপিটা একটু ভালো করে রিডিং করলে আমার মনে হয় তোমরা কোশ্চেন গুলো অ্যান্সার দিতে পারবা, এবং অঙ্কের জন্য তোমাদের একটা একটা ফর্মুলা ফলো করলেই এনট্রপির অঙ্কগুলো তোমরা অ্যান্সার করতে পারবা। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? আমি বলছি লেটেন্ট হিট, আমরা আমি আমি মনে করছি এবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট লেটেন্ট হিট ইকুয়েশন, যেটা ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন। এই ইকুয়েশনের মধ্যে আমার কি হয়, ছোট একটা কোশ্চেন আসতে পারে, মানে ছোট কোশ্চেন আসতে পারে, এই কোশ্চেন এই লেটেন্ট হিট দিয়ে আমরা কি পেয়েছি, লেটেন্ট হিট দিয়ে আমরা পেয়েছি যে প্রেসারের সাথে সাথে আমার বয়েলিং পয়েন্ট বেড়ে যায়, বয়েলিং পয়েন্ট বেড়ে যাওয়ার সাথে সাথে প্রেসার বেড়ে যায়, বা উল্টোটা বলতে পারি প্রেসার বেড়ে গেলে আমার মেল্টিং পয়েন্ট বেড়ে যায়। মেল্টিং পয়েন্ট বলো আর বয়েলিং পয়েন্ট বলো, এই জিনিসগুলো কখন বেড়ে যায়, যখন প্রেসার বেড়ে যায়। তো আমরা এইভাবে আমরা প্রেসার কুকারে কাজ করি, প্রেসার কুকারে রান্না করি কিভাবে, প্রেসার মানে প্রেসার বাড়িয়ে দিয়ে তার বয়েলিং পয়েন্ট বাড়িয়ে দিই, বয়েলিং পয়েন্ট লম্বা করে দিই, তাই না? তো পাহাড়ে আমরা কেন রান্না করতে পারি না, উঁচু জায়গায় অ্যাটিচিউডে হাই অ্যাটিচিউডে কেন রান্না করতে পারি না, কারণ সেখানে হচ্ছে আমার মানে প্রেশারটা কম, প্রেশার কম হলে আমার বয়েলিং পয়েন্টও কমে যায়। এই ধরনের কনসেপচুয়াল ব্রড কোশ্চেন কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা ইকুয়েশনটা দেখিয়ে সেখানে কেন হয় সেটা একটু দেখিয়ে দিবা। তিন মার্কসের জন্য কিন্তু একদম এক লাইন লিখলে হবে না, একটু লিখতে হবে তোমাদের, হ্যাঁ, তিন মার্কসের জন্য যে ক্যালকুলেশনটা কিভাবে আসে, সো ওইটা একটু আমাদের পড়তে হবে। লেটেন্ট হিট ইকুয়েশনটা একটু আমাদের এখানে কিন্তু অনেক কনসেপচুয়াল বিষয় আছে, তো সেই জন্য আমি বললাম এটা একটা ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ তেও থাকতে পারে, জিটেনেও থাকতে পারে এই ধরনের প্রশ্ন। মানে বয়েলিং পয়েন্ট বেড়ে যাওয়া, কমে যাওয়া, আর এক্সাম্পল আর একটা আমার এখানে এক্সেপশনাল বিষয় আছে, সেই এক্সেপশনালটা তোমাদের একটু বলি। এক্সেপশনাল হচ্ছে বরফের ক্ষেত্রে, লেটেন্ট হিট ইকুয়েশনে তোমাদের কি হচ্ছে, বয়েলিং পয়েন্ট মানে বেড়ে যাচ্ছে কখন, যখন তুমি প্রেসার বাড়িয়ে দিচ্ছ, হ্যাঁ, প্রেসার বাড়িয়ে দিলে তোমার বয়েলিং পয়েন্ট বেড়ে যাচ্ছে। তার মানে এখানে একটা কনসেপ্ট আছে যে তোমার বয়েলিং পয়েন্ট বলো, মেল্টিং পয়েন্ট বলো, তার মানে তুমি যখন একটা ফর্মুলা আছে আমার, ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা দেখে নিবা, ডিপি বাই ডিটি is equal to JL divided by V2 minus V1. V2 হচ্ছে, ফর্মুলাটা দেখে নিবা, তারপর আমার T into V2 minus V1 মনে হয় এরকম ফর্মুলাটা আমার মনে আছে যতটুকু, আমি তোমাদের জাস্ট ল্যাপটপে বসে নিচ্ছি, তো মনে এটাই ঠিকই আছে। তো এই ফর্মুলার মধ্যে তোমার V2 minus V1, V2 হচ্ছে তোমার ভলিউম অফ দা লিকুইড, আর V1 হচ্ছে ভলিউম অফ দা সলিড। যদি আমরা চিন্তা করি, তার মানে সবসময় আমরা ভলিউম অফ দ্য লিকুইড এর ভলিউম বেশি,
আমরা তো জানি একটা লিকুইড হয়ে গেলে তার ভলিউম বেড়ে যায় না, মলিকুল গুলো যেহেতু ছড়িয়ে পড়ে, আর সলিড থাকা অবস্থায় তার ভলিউমটা কম থাকে। এই এটাই আমরা এই কনসেপশন থেকে কিন্তু এটা তৈরি করা হয়েছে, এই ইকুয়েশনটা, লেটেন্সিটি ইকুয়েশনটা। কিন্তু একটা এক্সেপশনাল কোশ্চেন কিন্তু আছে, এক্সেপশনাল কোশ্চেনের মধ্যে আমার কি আছে, আমার আছে যে কি যেন ছিল এক্সেপশনাল কোশ্চেনের মধ্যে ছিল আইস, আইস ছাড়াও কিন্তু আরো কিছু ম্যাটেরিয়াল আছে, সব ম্যাটেরিয়ালের নাম তো তোমাদের বইয়ে দেওয়া হয়নি, আরো অনেক কিছু আছে। তো এইখানে আমরা আইস যদি চিন্তা করি, আইসের ক্ষেত্রে কি আইসের ভলিউম বেশি না লিকুইডের চেয়ে, পানির চেয়ে? জি ম্যাম। আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে যে এক্সেপশনাল হচ্ছে এখানে আইস, আইসটা এক্সেপশনাল হওয়ার কারণে এখানে কি হচ্ছে, যেখানে তার ভলিউমটা এক্সপ্যান্ড হতো এখানে ভলিউমটা কন্ট্রাক্ট হচ্ছে, কমে যাচ্ছে প্রেসারের সাথে সাথে। তারপরে এটা এখানে একটা এক্সাম্পল যে এখানে আসলে তুমি হিট দেওয়ার পরে বা তোমার টেম্পার মানে বয়লিং পয়েন্ট বাড়ানোর পরেও তোমার জিনিসটার ভলিউম কিন্তু বাড়েনি, ভলিউম কমে যাচ্ছে, এটা একটা এক্সেপশনাল। আর নর্মালি আমরা যেটা নর্মালটা তো আমরা করলাম, এখান থেকে ব্রড কোশ্চেন শর্ট কোশ্চেন সবই হতে পারে, মানে এমসিকিউ হতে পারে, ব্রড কোশ্চেনই হতে পারে। তারপর আছে আমার মডার্ন ফিজিক্স, মডার্ন ও আচ্ছা, তারপরে আমরা মডার্ন ফিজিক্স বলবো না ইয়ে বলবো, আচ্ছা মডার্ন ফিজিক্স শেষ করবো। মডার্ন ফিজিক্স আর্থার বাইজার, যেহেতু তোমাদের বইটা বলছো, শুনতে কি ঝামেলা হচ্ছে? মাঝে মাঝে একটা করে জাস্ট ইয়ে হয়ে যাচ্ছে। এখন শুনতে পেয়েছো তো? হ্যাঁ, ওইটা আর লাগবে না, ওগুলো তো ব্রড কোশ্চেন, ওগুলো আর লাগবে না। কারণ হচ্ছে এত ব্রড কোশ্চেন, এত বড় কোশ্চেন আসলে এখানে ইউজ করাটা ডিফিকাল্ট হবে। ওগুলো শুধু ক্যালকুলেশনটা পড়বা, জাস্ট হচ্ছে লাস্টে কি আসে সেটা পড়বা, কনসেপচুয়াল কিছু আসতে পারে, কারণ এন্ট্রপি কনসেপচুয়াল চ্যাপ্টার, সেখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন হতে পারে। কিন্তু ক্যালকুলেশন করার মানে ফুলটা ক্যালকুলেশন করে বের করাটা দরকার মনে হয় কিন্তু নাই, যদি মডারেশন বোর্ড চিন্তা করে যে দিবে সেটা তাদের ব্যাপার, জানি না এখন বলছি কিন্তু আসলে কি হয়ে যায় আমি নিজেই টেনশনে আছি তোমাদের নিয়ে। ছোট কোশ্চেন আসতে পারে, তার মানে ওই প্রুফটা তুমি যদি না পড়ো তাহলে কিন্তু তুমি ছোট কোশ্চেনের অ্যানসারটা দিতে পারবা না। হ্যাঁ, ওটা একটা কনসেপচুয়াল কোশ্চেন, তো ওইটার প্রুফ তো বড় না বেশি, ওইটার ফিগারটা অনেক বড়, ফিগারটা অনেক বড়, প্রুফ কিন্তু খুব ছোট, খেয়াল করেছো কি? প্রুফটা কিন্তু একদমই ছোট, জাস্ট হচ্ছে কিভাবে মানে ওই যে কি বলে সলিড লিকুইড ট্রানজিশন, তারপরে হচ্ছে ছোট একটা ক্যালকুলেশন, ওই ক্যালকুলেশনটা আমার মনে হয় একটু দেখতে হবে, কারণ এটা ছাড়া তোমরা লাস্ট লাইনটা কিভাবে প্রেশার ইনক্রিজ হয় তোমরা পারবা না, এবং ওই অংশটা দেখলে তোমরা কিছু অংশ অ্যান্সার দিতে পারবা, কারণ এখান থেকে কোশ্চেন আমার মনে হয় ইম্পর্টেন্ট আসতে পারে। সো এইটা ব্রড কোশ্চেনটা বাদ দেওয়াটা ঠিক হবে, কারণ এখান থেকে কিছু মানে না পড়লে ওইটা অ্যানসার করতে পারবা না। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? জি মিস, মানে যেগুলো একদম ছোট ছোট প্রুফ গুলো আর কি আসতে পারে। হ্যাঁ, ছোট প্রুফ আসতে পারে, এবং এটা কিন্তু ছোট প্রুফের মধ্যেই পড়ে, কারণ লেটেন্সিটি ইকুয়েশন কিন্তু বড় প্রুফ না, বড় জিনিসটা হচ্ছে লেটেন্সিটি এর মধ্যে শুধু ফিগারটা, ফিগারটা এর বড়, ম্যাক্সওয়েল এর মত অনেক বড় বড় ক্যালকুলেশন, এনট্রপির মত, পারফেক্ট গ্যাস এর মত ক্যালকুলেশন, আর কোন ক্যালকুলেশন বিষয়টা কিন্তু তা না, খুব চট করেই কিন্তু লেটেন্সিটি ইকুয়েশনটা বের হয়ে যায়, একটা বা দুইটা তিনটা লাইনের মধ্যে কিন্তু লেটেন্সিটি ইকুয়েশন বের হয়ে যায়, তার মানে এটা ইম্পর্টেন্ট হতে পারে। এবং এটা তুমি যদি টোটালটা না পড়ো, ফুল লেটেন্সিটি ইকুয়েশন না পড়ো, তাহলে কিন্তু কনসেপ্টটা বের করতে পারবে না। আমি একটা জিনিস বলি, আমি তোমাদের পক্ষ থেকে বলছি কথাটা, এটা আমার আমার মনে হয় তোমাদের সাইড থেকে
আমার খুব খারাপ লাগে যে আসলে এই জিনিসগুলো তোমাদের এখন হচ্ছে না, এই জিনিসগুলা তোমরা অনেক কিছুই বাদ দিতে পারবে না, কারণ তোমাদের পুরোপুরি না পড়লে কিন্তু তুমি কনসেপ্টেই ধরতে পারবে না। হ্যাঁ, তো পড়াটা একটু বেশি লাগবে, তোমরা মনে করছো যে থাক থাক এটা হয়ে যাবে বিষয়টা, তার আর তোমার কিন্তু সময়ের বিষয়, তোমার 36টা কোশ্চেন কিন্তু 30 মিনিটে অ্যান্সার করতে হবে। তো টেকনিক্যালি অনেক স্টুডেন্টরা সাউন্ড, হ্যাঁ তোমাদের ডিভাইস অনেক ভালো, অনেকেই বেশিরভাগ কিছু স্টুডেন্ট তো আছে যারা টেকনিক্যালি সাউন্ড না, যারা মানে গ্রামে তো তোমাদের জন্য ডিফিকাল্ট কিছু কিছু হয়ে যাওয়া, এবং অনেকে যদি চিন্তা করো যে ফ্রেন্ডের সাথে শেয়ার করবো, দেখবা এই শেয়ারিংটা করতে চেয়ে তোমার নিজের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তুমি দেখবা যে টাইমলি তুমি সাবমিট করতে পারলাম, টাইমলি সাবমিট করতে না পারলে কিন্তু শেষ, পরীক্ষা শেষ। সো এই এই দিকগুলো খেয়াল রাখবা, নিজের পরীক্ষা দিয়ে সাবমিট করে দেন। এইবার ফ্রেন্ডকে হেল্প করার চিন্তা করো না, এইবার ফ্রেন্ড থেকে হেল্প নেওয়ার চিন্তা করো না, নিজের যতটুকু পারো ততটুকু দাও। নেগেটিভ মার্কিং কিন্তু নাই এমসিকিউতে, নেগেটিভ মার্কিং আমি রাখবো না অন্তত। তো নেগেটিভ মার্কিং না থাকলে তোমরা অ্যান্সারটা দিতে পারবে, যেটা মনে করো তুমি না বুঝেও একটা দিলা ভুল হয়ে গেলো হয়ে গেল, নেগেটিভ মার্কিং তো এটা একটা পজিটিভ সাইড। আর ওখানে যেহেতু বড় স্ক্রিনে তোমাদের দেখা হবে, সম্ভবত আমরা বসে থাকবো, তোমাদেরকে বড় স্ক্রিনে দেখতে হবে, ভিডিও অন করা থাকবে, সো মানে আনফেয়ার কিছু করারও চিন্তা করো না। হ্যাঁ, এটাই এটাই আর কি, একটু পড়তেই হবে, পড়াশোনা যদি পড়তে যে কোনো ঝামেলা ফিল করো আমাকে বানাম নক করো, যদি খুব ঝামেলা ফিল করো। হ্যাঁ, গ্রুপ ওয়াইজ করতে পারো, কারণ সবাই একজন একজন করে পড়লে আমার জন্য অনেক সমস্যা হবে এগুলো অ্যান্সার দেওয়া একটা একটা করে। হ্যাঁ, গ্রুপ ওয়াইজ তোমরা চিন্তা করে নিতে পারো, পড়াশোনাটা এখন গ্রুপ ওয়াইজ করতে পারো, কারণ কনসেপচুয়াল তো একটু মানে অনলাইনে একটু গ্রুপ ওয়াইজ স্টাডি করতে পারো, যে এইভাবে এভাবে এটা থেকে কি কি আসতে পারে, আর যাদের কনসেপ্ট ভালো তারা তো একাই পারবা না। ওকে, আচ্ছা এখন আমরা ধরেন 30টা দাগালাম কিন্তু মানে টাইম শেষ, এখন অটো সাবমিট হয়ে গেল তখন তো সমস্যা। তোমরা 30টা দাগালা কি হলো বুঝিনি, তোমাদের মানে টেকনিক্যাল প্রবলেম হলে তো আসলে কিছু করার না, কিন্তু ওইটা ওইখানকার বোর্ড কি ডিসিশন নেয় বলতে পারছি না, মানে ওখানে তো অনেকগুলো কমিটি থাকবে, ওখানে সবাই আমার ডিসিশনে তো হবে না, ম্যানুয়ালি মনে হয় টাইমটা কাউন্ট করা হবে। হ্যাঁ, টাইমটা মনে হয় ম্যানুয়ালি, কিন্তু টাইমটা কাউন্ট করার পরে ওইটা আমরাই বাটনটা মানা যারা মানে যারা থাকবে ওখানে টিচাররা বা ইয়েরা, ওখানে কিন্তু বাটনটা যখন অফ করে দেওয়া হবে যে তুমি আর সাবমিট করতে পারবে না, তখন কিন্তু তুমি ট্রাই করলে সাবমিট করতে পারবে। 30 মিনিট শেষ হওয়ার পরে মানে ওই বাটনটা অফ করে দেওয়া হবে, মানে আর অ্যাকসেপ্ট করা হবে না, তাহলে কোশ্চেন আর তোমরা অ্যানসার দিতে পারবে না, মানে ম্যানুয়ালি তোমাকে 2 মিনিট ম্যানুয়ালি করা হবে, কিন্তু ম্যানুয়ালি যখন ওই বাটনটা মানে ওই জায়গাটায় প্রেস করা হবে, আমরা পরীক্ষা নিয়েছি আগে, তখন এটার পরে আর কোনো কোনো স্টুডেন্ট সাবমিট করতে পারে না। তাহলে ম্যাম যদি আপনি নিজে থাকেন তাহলে ম্যাম একটু মনে হয় মানে ওয়ার্নিং দেওয়া উচিত যে 30 মিনিট হয়ে গেছে এখন এই যারা পারো ওয়ার্নিং, নেক্সট 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, ওয়ার্নিং হয়তো বা দেওয়া হবে, ওয়ার্নিং হয়তো বা দেওয়া হবে, আমি বলবো যদি আমার সুযোগ থাকে। হ্যাঁ, সব সুযোগ তো তোমার ম্যাডাম ম্যাডামের নাই, তাই না? যেই সুযোগটা ম্যাডামের থাকে সেটা কিন্তু তোমাদের জন্য ক্লেম করা হয়, হ্যাঁ করি আমি অন্তত। জি ম্যাম, তো যেটুকু আমি চেষ্টা করবো তারপরে মডার্ন ফিজিক্স এ তোমার যেটা আছে ফটোইলেকট্রিক ইফেক্ট, প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, ফটোইলেকট্রিক ইফেক্টটা তোমরা পড়ে ফেলবা, যেখান থেকে পাও যে কোনো বই, আর্থার বাইজ আর নট নেসেসারি, যে কোনো সহজ বইও পাও তোমরা ফটোইলেকট্রিক ইফেক্টের কনসেপ্টটা ক্লিয়ার করবা, ফটোইলেকট্রিক ইফেক্টের কনসেপ্টটা ক্লিয়ার করবা, এই জন্য বলছি কারণ এখানের কনসেপ্ট থেকেই কিন্তু কোশ্চেন আসবে। আমি একটু বলি, থরলি বললে এখন তোমরা ধরতে পারবা না, কোনো বোর্ডে দেখাচ্ছি না, পাওয়ার পয়েন্টেও দেখাচ্ছি না, সো ধরতে একটু ডিফিকাল্ট হলে আমি একটু বলে যাই।
তোমাদের ফটোইলেকট্রিক ইফেক্টটা কি? ফটোইলেকট্রিক ইফেক্ট হচ্ছে একটা মেটালের উপর একটা হাই ফ্রিকোয়েন্সি একটা লাইট দিয়ে মেটালটাকে আঘাত করা হবে, হাই ফ্রিকোয়েন্সি হাই ওয়েভলেংথ এবং ফ্রিকোয়েন্সির রিলেশন কিন্তু ইনভার্সলি এবং ফ্রিকোয়েন্সি কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। হাই ফ্রিকোয়েন্সির একটা লাইট যখন মেটালের উপর এসে পড়ে তখন মেটাল থেকে ইলেকট্রন ইজেক্ট হয়, ইলেকট্রন বের হয়, সেটাকে ফোটন বলে, বের হওয়ার পরে ওইটাকে ফোটন বলে। তো এই যে ইলেকট্রন বের হওয়ার মেটাল থেকে এই ফেনোমেনাটাকে বলা হয় ফটোইলেকট্রিক ইফেক্ট। হাই ফ্রিকোয়েন্সির একটা লাইট যখন এসে পড়ে, হাই ইন্টেন্সিটিও হতে পারে, তার মানে কয়টা জিনিস, আমার ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করছে, ডিপেন্ড করছে লাইটের ইজেক্ট, ইলেকট্রনের ইজেক্ট হওয়াটা। তো এই যে ইজেক্ট হওয়াটা, এই ইজেক্ট হওয়াটার জন্য কোনো কোনো ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি সাফিসিয়েন্ট এনার্জির ফ্রিকোয়েন্সি যদি থাকে, এনার্জি ইজ ইকুয়াল টু আমরা কি জানি অ্যাকর্ডিং টু ফটোইলেকট্রিক ইফেক্ট, এটা একটু লিখো, the Einstein photoelectric effect is equal to E is equal to h mu is equal to h mu, okay? তোমরা কি শুনতে পাচ্ছো? জি ম্যাম, জি ম্যাম। is equal to h nu যখন হচ্ছে তখন এই এটা হচ্ছে তার এনার্জি, এটা ফোটনের এনার্জি, এখানে কিন্তু কোনো h nu এর মধ্যে কিন্তু কোনো মাস নাই, এটা মাসলেস পার্টিকেল, এটা বলা হয় ফোটনকে। তো এই যে h nu যখন তোমার এই এনার্জি যখন তোমার এখান থেকে ফোটনটা বের হচ্ছে, এই এনার্জিতে বের হচ্ছে, তখন যখন আমার ফ্রিকোয়েন্সিটাতে একটা ফ্রিকোয়েন্সিতে যখন তোমার মেটালের গায়ে আঘাত করলো কোনো একটা রেডিয়েশন, রেডিয়েশন আঘাত করার পরে সেখান থেকে ইলেকট্রন বের হয়। এখন সবসময় কিন্তু ফটোইলেকট্রিক ইফেক্ট হয় না, সাফিসিয়েন্ট ফ্রিকোয়েন্সির এনার্জির যদি তোমার রেডিয়েশন যদি আঘাত করতে না পারে তাহলে কিন্তু সেখান থেকে ইলেকট্রন ইজেক্ট হবে না। মিনিমাম যেই ফ্রিকোয়েন্সিতে এবং যেই এনার্জিতে আঘাত করলে ইলেকট্রনটা বের হয় সেই মিনিমাম ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলি ওয়ার্ক ফাংশন, সেই মিনিমাম কাজটাকে এনার্জিটাকে বলি আমরা ওয়ার্ক ফাংশন। এইটুকুতে শুধুমাত্র ইলেকট্রনটা ইজেক্ট হতে পারে, বের হতে পারে, তারপরের কাজ হচ্ছে ইলেকট্রনটাকে মুভ করানো, কাইনেটিক এনার্জি গেইন করা। তো কাইনেটিক এনার্জি গেইন করলে ইলেকট্রনটা মুভ করা শুরু করে, মুভ করা শুরু করে, তার মানে কি সেখানে কারেন্ট তৈরি হয়। এভাবেই তো ফটোইলেকট্রিক ইফেক্ট দিয়ে তো আমরা কারেন্টকে বের করি, কারেন্টই তৈরি করি, ইলেকট্রিসিটিই তৈরি করি, তার মানে ওখান থেকে ইলেকট্রন ফ্লো করা মানে হচ্ছে কারেন্ট ফ্লো হওয়া, এই হচ্ছে আমার ফটোইলেকট্রিক ইফেক্ট। আশা করি তোমরা ধরতে পেরেছো। একটা হচ্ছে মিনিমাম এনার্জি, যে এনার্জিতে ইলেকট্রনটা জাস্ট ইজেক্ট হবে কিন্তু ইলেকট্রনটা মুভ করতে তখনও পারবে না, সেই মিনিমাম এনার্জি হচ্ছে ওয়ার্ক ফাংশন। এবং ওয়ার্ক ফাংশনের সাথে আরো যদি এনার্জি যোগ হয় তখন সেই এনার্জিটা মিলে ইলেকট্রনটা সামনের দিকে মুভ হবে। এটা হচ্ছে জেনারেল থিওরি, একদম সংক্ষেপে আমি কথাগুলো বললাম। আরো কিছু ইকুয়েশন আছে ওয়ার্ক ফাংশনের সাথে যোগ হয়ে নতুন এনার্জি, তো এগুলো কিন্তু মানে এখানে দরকার হবে, ওগুলো পড়বা। এখন আমি একটা আরেকটু ইনিশিয়াল কথা বলি, স্টপিং পটেনশিয়াল বলতে একটা কথা আছে, আরেকটা হচ্ছে হচ্ছে স্টপিং কারেন্ট। এখন হচ্ছে আমার এই যে ফটোইলেকট্রিক কারেন্ট সবসময় হচ্ছে তার ইন্টেন্সিটির প্রপোর্শনাল। আমি যে একটা কথা বললাম না যে তোমার একটা ইন্টেন্সিটি হাই ইন্টেন্সিটি লাইট ইউজ করলা, তুমি একটা লো মোটামুটি ইন্টেন্সিটি লাইট ইউজ করলা তারপরেও কিন্তু ফটোইলেকট্রিক ইফেক্ট হলো, কিন্তু কিভাবে হলো, শুধু ইলেকট্রনটা অল্প একটু মুভ করলো বা ইলেকট্রনটা শুধু ইজেক্ট হলো, কারেন্ট কিন্তু তৈরি হলো না ওইভাবে। তার মানে হচ্ছে আমার ইন্টেন্সিটির উপর কারেন্ট ডিপেন্ডেন্ট, ফ্রিকোয়েন্সির উপরও কারেন্ট ডিপেন্ডেন্ট। তার মানে আমাকে মনে রাখতে হবে ফটোইলেকট্রন কারেন্ট ইজ প্রপোর্শনাল টু দা লাইট ইন্টেন্সিটি রিগার্ডিং ভোল্টেজ। যে কোনো ভোল্টেজের জন্য তোমার ইন্টেন্সিটিটা হচ্ছে তোমার কারেন্টটা হচ্ছে সবসময় তোমার ইন্টেন্সিটির প্রপোর্শনাল। ইন্টেন্সিটি দিয়ে কিন্তু তোমার মানে ফটোইলেকট্রিক ইফেক্ট হবে কি হবে না এটা তোমার কারেন্টটা প্রডিউস করার জন্য, কারেন্টটা বাড়া কমার উপর কিন্তু ইন্টেন্সিটি নির্ভর করে। তার মানে কি ব্যাপার, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা, আমার ওয়েভলেংথ ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এইচ নিউ
nu is equal to c by lambda. C by c হচ্ছে light এর velocity constant আর lambda হচ্ছে কি wavelength, তার মানে বোঝা যাচ্ছে energy হচ্ছে lambda এর সাথে inversely proportional. ওয়েভলেংথ এনার্জি হচ্ছে মানে ওয়েভলেংথের সাথে, তার মানে ওয়েভলেংথ যত কম হবে আমার এনার্জি তত বেশি হবে. এম আই ক্লিয়ার? ওয়েভলেংথ যত কম হবে এনার্জি তত বেশি হবে. রেড লাইটের ওয়েভলেংথ বেশি, ভায়োলেট লাইটের এনার্জি মানে ওয়েভলেংথ সবচেয়ে কম. তার মানে ভায়োলেট লাইট বা ব্লু লাইট দিয়ে আমি বেশি এনার্জির ফটোইলেকট্রিক ইফেক্ট পাবো, বেশি ইলেকট্রন মুভ করবে, তাই না? আমি কি বুঝাতে পেরেছি তোমাদের? হ্যাঁ, এই জিনিসগুলো. তারপরে স্যাচুরেশন কারেন্ট, তারপরে স্যাচুরেশন মানে স্যাচুরেশন বলছি, হ্যাঁ স্যাচুরেশন কারেন্ট হতে পারে, স্টপিং কারেন্ট হতে পারে, স্টপিং পটেনশিয়াল হতে পারে, তারপরে হচ্ছে স্যাচুরেশন কারেন্ট হতে পারে, স্যাচুরেশন পটেনশিয়াল হতে পারে. এই জিনিসগুলো তোমরা একটু পড়ে ফেলবা, রিডিং করে ফেলবা. আমার মনে হয় ফটোইলেকট্রিক ইফেক্টটা টোটালি ক্লিয়ারলি পড়লে তোমাদের কোশ্চেন তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা. কনসেপচুয়াল জিনিসটা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম, বুঝাই দিলাম কিভাবে হবে. আরেকটা কোশ্চেন গেল এটা. আমি কিন্তু এখানে ব্রড কোশ্চেনও বলেছি, আমি কিন্তু এখানে এমসিকিউও বলেছি. এরপরে তোমার আরেকটা টপিক আছে মডার্ন ফিজিক্স থেকে, আরেকটাই টপিক শুধুমাত্র, সেটা হচ্ছে কি, আমি ইচ্ছা করে মডার্ন ফিজিক্স থেকে আসলে অনেক কনসেপচুয়াল কোশ্চেন পড়া যায়, অনেক সুন্দর সুন্দর কনসেপচুয়াল কোশ্চেন পড়া যায়, হাই ক্লাস একদম মানে সুন্দর সুন্দর, কিন্তু ওইটা মানে তোমাদের জন্য কষ্ট হবে দেখে ওইটাতে একটু অ্যাভয়েড করা হয়েছে. যেমন এইখানে আরেকটা জিনিস আছে, আমাদের বলেছিলাম যেটা তোমাদের স্টিফেন বোলসম্যান ল, আমি যা যা বলেছিলাম তাই কিন্তু এখানে অ্যাড করছি, যে আগে যা যা বলেছিলাম যে এই জিনিসগুলো পড়বে, এই জিনিসগুলো পড়বে না. স্টিফেন বোলসম্যান ল তোমাদের গিয়াসুদ্দিনের বই থেকে পড়লেই হবে, এটা খুব সুন্দর করে গিয়াসুদ্দিনের বই স্টিফেন বোলসম্যান লটা আছে. এবং গিয়াসুদ্দিনের বই আরেকটা কোশ্চেন আছে, ওইটা ছোট কোশ্চেন দেখে বলছে, স্টিফেন বোলসম্যান ল কিন্তু একটু বড়, বড় ক্যালকুলেশন আসাটা কিন্তু সম্ভাবনা কম. কিন্তু আমার স্টিফেন বোলসম্যান লটা একটু জানতে হবে কেন, কারণ হচ্ছে টি টু দি পাওয়ার ফোর সিগমা ইজ ইকুয়াল সিগমা টি টু দি পাওয়ার ফোর, এটা না জানলে আমি অঙ্ক আসলে পারবো না, অঙ্ক আসলে পারবো না, এটার উপর কনসেপ্টটাও ক্লিয়ার হবে না. টি টু দি পাওয়ার ফোর তার মানে হচ্ছে চতুর্থ ঘাত, যে মানে ফোর মানে স্কোয়ার আর মানে ফোর কি বলে এটাকে, তো টি টু দি পাওয়ার ফোর টেম্পারেচার টু দি পাওয়ার ফোর, এই জিনিসটা থেকে কিন্তু আমরা স্টিফেন বোলসম্যান ল থেকে কিন্তু আমরা নিউটনস ল অফ কুলিং ও প্রমাণ করতে পারি. এটা কিন্তু তোমাদের অনেকে ভাইবাতেও আমি জিজ্ঞেস করেছিলাম, যখন তোমাদের আমি ভাইবা নিয়েছিলাম তখনও কিন্তু, তার মানে নিউটনস ল অফ কুলিং এটাও কিন্তু তোমাদের গিয়াসুদ্দিন স্যারের বইয়ে আছে. তার মানে গিয়াসুদ্দিন স্যারের বইটা তোমাদের হাতে থাকলে তোমরা অনেক কিছুই পারবা, অল্প অল্প জিনিস ছাড়া. ইচ্ছা করে গিয়াসুদ্দিন স্যারের বইটাকে মানে একটু ইয়ে রাখা হয়েছে, যাতে অনেক স্টুডেন্টের হাতে আছে, সরি. তার মানে গিয়াসুদ্দিন মানে এখানে কি বলা হয়েছে, যে স্টিফেন বোলসম্যান ল থেকে নিউটনস ল অফ কুলিং বের করা প্রতিপাদন করা যায়, কখন করা যায়, সবসময় তো না, তার মানে একটা সারাউন্ডিংস থাকতে হবে. নিউটনস ল অফ কুলিং এ কি হয়, একটা সিস্টেম তার চারদিকে একটা সারাউন্ডিংস থাকতে হয় এবং তাদের টেম্পারেচার ডিফারেন্সটা কম হতে হবে. টেম্পারেচার ডিফারেন্স কম না হলে তো নিউটনস ল অফ কুলিং হয় না, নিউটনস ল অফ কুলিং তো অন্যরকম, টি টু দি পাওয়ার ফোর তো আর সে ফলো করে না. কখন সেটা বের করা দেয় স্টিফেন ল অফ কুলিং বোলসম্যান ল থেকে, এবং বোলসম্যান ল থেকে নিউটনস ল অফ কুলিংটা বের করা প্রতিপাদন করা, এই জিনিসটা কিন্তু খুব ছোট, খুবই ছোট. এটা তোমার গিয়াসুদ্দিন স্যারের বইয়ে আছে, সেটাও তো থাকতে পারে না, মানে ছোট ছোট কোশ্চেন হতে পারে, এগুলো পড়লে আমার মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার হবে. আর এখানে এত কঠিন কনসেপ্ট না যে তোমাদের মানে ডিফিকাল্ট মনে হবে. হ্যাঁ এই আচ্ছা, এই গেল আমার ফটোইলেকট্রিক ইফেক্ট. এখন লাস্ট লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস. কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে কিন্তু পাঁচটা কোশ্চেন বলেন ম্যাডাম, মডার্ন ফিজিক্স থেকে কি কম্পটন ইফেক্ট একদম বাদ? কম্পটন ইফেক্টটা আমি বুঝতে পারছি না, এটা আসলে মডারেশনে রাখবে কিনা, কারণ কম্পটন ইফেক্ট কিন্তু ইম্পর্টেন্ট টপিক. আমি যেহেতু কম্পটন ইফেক্ট একটা অ্যানাদার ভাস্ট জিনিস বা ভাস্ট একটা বিষয়, সেই জন্য আমি কম্পটন ইফেক্টটাকে অ্যাভয়েড করতে চাচ্ছিলাম. কিন্তু আমার মনে হয় একটু কম্পটন ইফেক্টটার ডেফিনেশনটা পড়ে ফেলবা, কি হয় তার মানে ওয়েভলেংথটা পরিবর্তন হয়, ওয়েভলেংথটা কিভাবে পরিবর্তন হয়, এটা কিন্তু ফটোইলেকট্রিক ইফেক্টের একটা রিভার্স প্রসেস, এটা একটু পড়ে নেবা, খুব না পড়লেও জাস্ট একটু ডেফিনেশন আকারে পড়ে নেবা, কারণ মডারেশনে কি হয়ে যায় এটা আমার একটু সন্দেহ আছে. হ্যাঁ জাস্ট একটু জাস্ট দেখে নিন, আপনি যে পিডিএফ দিয়ে ওটা ক্যালকুলেশন করতে পারবেন.
তারপর ম্যাডাম রিলেটিভিটি নিয়ে কিছু করতে হবে কি এমসিকিউ এর জন্য আমি তোমাদের কথা না তোমাদের কথা কি যাচ্ছে বলো শোনা যাচ্ছে না আমার কথাও কি শোনা যাচ্ছে না মিস আপনি যে রিডিউসড সিলেবাস দিয়েছিলেন পিডিএফ এর ওখানে কম্পাউন্ড ইফেক্ট ছিল না হ্যাঁ হ্যাঁ রিডিউস সিলেবাসে আমি কিন্তু কম্পাউন্ড ইফেক্ট আমি যা যা রিডিউস সিলেবাস দিয়েছি সেখানে আমি একটাও কিন্তু এক্সট্রা বলছি না কিন্তু আমি কম্পাউন্ড ইফেক্ট নিয়ে একটু বললাম কেন আমার ইচ্ছা নাই কিন্তু যদি মডারেশনে কারণ কম্পাউন্ড ইফেক্ট কিন্তু একটু ইম্পর্টেন্ট একটা জিনিস এটাতে যদি যেহেতু এখন তোমাদের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে সেজন্য আমি বললাম কিন্তু কম্পাউন্ড ইফেক্ট কিন্তু আমি বুঝানোর সময় তোমাদের বুঝালাম না কারণ দিয়েছি আমি প্রেফার করবো কম্পাউন্ড ইফেক্ট না থাকতে যদি থেকে যায় তোমরা একটু রিডিং টাইপের পড়ে নিলা জাস্ট একটু একটা মানে একবার একটু কম্পাউন্ড ইফেক্টটা পড়ে নিলা কিন্তু ভিতরে যাওয়ার দরকার আমার মনে হয় না রিডিংটা পড়লেই মানে সংজ্ঞার ডেফিনেশনটা কম্পাউন্ড ইফেক্টটা পড়লেই একটুখানি হবে কম্পাউন্ড ইফেক্ট কি হয় ওয়েভলেন্থের একটা পরিবর্তন দিয়ে আঘাত করা হয় আর ফটোলিটিক ইফেক্ট কি রেডিয়েশন দিয়ে মেটাল আঘাত করা হয় তখন ইলেকট্রন বের হয় আর কম্পাউন্ড ইফেক্ট হচ্ছে ইলেকট্রন দিয়ে আঘাত করলে তখন তার ওই যে ফোটন ঝরায় এই জিনিসগুলো কম্পাউন্ড ইফেক্ট খুব মজার একটু পড়লেই হয়তো বা বুঝবা কিন্তু ওইটা এত ইম্পর্টেন্ট দিয়ে না কারণ ওইটা আমি আমি রাখা প্রেফার করছি না যেহেতু আমি রিডিউস সিলেবাসে কম্পাউন্ড ইফেক্ট বাদ দিয়েছি ঠিক আছে জি মিস রিডিউস সিলেবাসে কোশ্চেনের প্যাটার্ন হ্যাঁ বলো স্টিফেন বোলসম্যান ল থেকে ম্যাথ আসতে পারে কিন্তু এটা প্রুফটা আসবে না আসতে নাও পারে কিন্তু নিউটনস ল অফ কুলিং বের করা কিন্তু ছোট একটা ক্যালকুলেশন ওইটা কিন্তু থাকতে পারে বা ওখানে ছোট একটা অংশ কিন্তু আর স্টিফেন বোলসম্যান ল খুব বড় করে প্রমাণ পড়াটা খুব জরুরি না হলেও ছোট করে প্রমাণটা কিভাবে আসে একদম লাস্ট পর্যন্ত ওইটা একটু দেখে না যেহেতু এখানে দুইটা টপিকই আছে দুইটা টপিকের মধ্যে যদি আমরা বাদ দিয়ে দেই ফটোইলেকট্রিক ইফেক্ট স্টিফেন বোলসম্যান ল তাহলে হয়তোবা আমরা একটু সমস্যায় পড়ে যেতে পারি কারণ রিটার্ন কোশ্চেন শর্ট কোশ্চেন দুইটাই তো এখান থেকে কিছু না কিছু আসতে পারে ঠিক আছে মিস মিস যে পার্ট এ পার্ট বি দুটাতে মিস যে একটা রিকোয়েস্ট বড় প্রুফ যাতে না দেয়া হয় মিস এক ঘন্টা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে লেখা শোনো আমার মমিতা শোনো আমি বলি মমিতাই তো বলছো মনে হয় আমি আমার ক্ষমতা কিন্তু করোনা সবকিছুতে আছে এ পার্টের কোনো ক্ষমতাই কিন্তু আমার নাই হ্যাঁ বি পার্টের ক্ষমতাই কি আমার আছে আমি একটা সাজেস্ট করতে পারি আমি একটা কোশ্চেন মানে আমি কিছু একটা করতে পারি সাজেশনের পর বা আমি একটা কিছু বলার পরে সেটা যে থাকবে তা না এবং বড় কোশ্চেন আসলে অ্যাভয়েড করার জন্য আমরা প্রস্তাব আগেই দিয়েছি আমি প্রস্তাব দিয়েছি অনেকেই দিয়েছে এবং বড় কোশ্চেন আমরা হয়তো বা রাখবো না এটা আমি হয়তো বা বলছি তোমরা পরে বলতে পারো ম্যাডাম বলেছে এখন বড় কোশ্চেন চলে আসছে এরকম বললা কিন্তু আমার সাজেশন হচ্ছে না রাখ এক ঘন্টায় তোমরা বড় কোশ্চেন কিভাবে দিবা কিন্তু ছোট ছোট ক্যালকুলেশন যদি না দিই ছোট ছোট মানে ইয়েগুলো যদি তোমরা না পড়ো তাহলে কিন্তু তোমাদেরই সমস্যা কনসেপচুয়াল কিন্তু অনেক ট্রিকি কোশ্চেন আছে ফিজিক্সে অনেক ট্রিকি কোশ্চেন কিন্তু এক লাইনের অ্যান্সারও আছে সেগুলো প্রেফার কেন করছি না জানো তোমাদের জন্য কারণ তোমরা হঠাৎ করে এটা মাথায় আসবে না অনেকেরই আসবে না ধরো 40% স্টুডেন্টের আসবে 60% স্টুডেন্টের আসবে না কারণ অনেক কিছু এখন এটা তোমাদের হাতে না তোমাদের তো অনেকগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে সো কিছু কিছু জিনিস রাখা হয়েছে ক্যালকুলেশন কিছু জিনিস ইয়ে করা রাখা হয়েছে বলবো না কিছু জিনিস আমার মনে হয় দেওয়া যেতে পারে কারণ হচ্ছে ছোট ছোট যেগুলো নিলে তোমাদের ওই যে একদম ডিফিকাল্ট কোশ্চেন গুলোর উপর প্রেশারটা কম হবে বুঝতে পেরেছো জি মিস আচ্ছা এই এই হচ্ছে কথা বড় কোশ্চেন তো এইভাবে হবে না মডার্ন ফিজিক্সও হয়ে গেল মডার্ন ফিজিক্স মোটামুটি মডার্ন ফিজিক্স থেকে অল্প কোনো কিছু শোনা যাচ্ছে না তোমাকে এখন শোনা যাচ্ছে জি ম্যাম শোনা যাচ্ছে তো আচ্ছা রাজীব তুমি মনে হয় কিছু হয়েছে দেখো অন্যরা কিন্তু কথা বলছে অন্যদের সাথে আমি শুনতে পাচ্ছি কিন্তু শাওনের সাথে কথা বলছিলাম তারপরে মৌমিতা তারপরে আরেকজন ওইয়ের সাথে ডিসিসিআর যে
কিজি মিস শোনা যাচ্ছে রাজীবের মনে সমস্যা হচ্ছে হ্যাঁ রাজীব কি একটু মেল কর ইয়ে করো তো আছেন চ্যাট বক্সে লিখে দে শোনা যাচ্ছে তো কি তোমরা একটু চ্যাট বক্সে লিখে দাও যে শোনা যাচ্ছে ওর কি হলো কি ঝামেলা হ্যাঁ মমিতা লিখেছে রাজীব কি এখন শোনা যাচ্ছে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে না শোনা গেলেই আমি টেনশনে পড়ে যাইছে তোমাদের আসলে শোনাটা নিয়েই তো জরুরি শুনতে তো হবে আচ্ছা এখন আমরা মডার্ন ফিজিক্স শেষ হয়ে গেল হ্যাঁ মডার্ন ফিজিক্স শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আছে আমার কাইনেটিক থিওরি কাইনেটিক থিওরি অফ গ্যাস হচ্ছে এখানে কিন্তু পাঁচটা কোশ্চেন এটা মাথায় রাখতে হবে এখানে মানে শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেন দুইটা মিনিমাম তার মানে এটাকে আমি শেষে পড়িয়েছি সব সময় তো শেষে পড়ানোর কারণ হচ্ছে অনেক কোশ্চেন মিলে যাবে এখন কি শুনতে পাচ্ছ তো কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন পড়ে ফেলবো ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন কিন্তু বাদ দিব না ভ্যান্ডারওয়ালস ইকুয়েশনের মান ছোট ছোট জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে যা টিসি বের করা পিসি বের করা ভিসি বের করা আবারও বলছি টিসি ইজ ইকুয়াল টু একটা ভ্যালু আসবে 8 এ ডিভাইডেড বাই 227 বি আর পিসি ইজ ইকুয়াল টু এ বাই 27 বি স্কোয়ার ভিসি ইজ ইকুয়াল টু 3 বি এই ধরনের কিছু ধরনের জিনিস আসতে পারে টিসি ভিসি পিসি এগুলো দিয়ে ভ্যান্ডারওয়ালস ক্রিটিক্যাল কোএফিসিয়েন্ট বের করা এটা হতে পারে তারপর হচ্ছে ভ্যান্ডারওয়ালস দিয়ে এই যে প্রেসার এবং মানে ভ্যান্ডারওয়ালস আমরা পড়ে ফেলবো হ্যাঁ ভ্যান্ডারওয়ালসটা আমরা সব একদম থোরলি মুখস্থ করে এইটার পরে এটা লেটাস কনসিডার এটা এটা এইভাবে না আমরা একটু ছোট ছোট ট্রিকি ট্রিকি জায়গা যেখানে যেটা আছে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট গুলা বের করা তারপরে ক্রিটিক্যাল থেকে আমরা ক্রিটিক্যাল কোয়েফিসিয়েন্ট বের করতে পারি হ্যাঁ ওইভাবে আর কি ক্রিটিক্যাল কনস্ট্যান্ট গুলা সব আমাদের জানা থাকলে কোয়েফিসিয়েন্ট বের করতে পারি এই ধরনের ছোট কোশ্চেন হতে পারে ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন কেন হয় ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন কোন কন্ডিশনে হয় প্রেশার কেমন থাকলে হয় টেম্পারেচার কেমন থাকলে হয় ওই ধরনের কোশ্চেন হতে পারে তারপর হচ্ছে ভ্যান্ডারওয়ালস থেকে অঙ্ক ওইভাবে ভ্যান্ডারওয়ালস না অঙ্ক আসলে তোমার অ্যাডিয়াবেটিক প্রসেস অঙ্ক নিয়ে একটু বলি অঙ্ক নিয়ে একটু পরে বলি হ্যাঁ এটা শেষ করি অঙ্কের বিষয়টা অনেকগুলো আছে এখানে ভ্যান্ডারওয়ালস গেল ভ্যান্ডারওয়ালস যাওয়ার পরে আমরা একটু মানে এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন হতে পারে ব্রড কোশ্চেনও হতে পারে এরপর আমরা যাই কিছু শর্ট কোশ্চেন মানে ব্রড কোশ্চেনেরই একটা একটা জিনিস আছে আমাদের বইয়ে ডিগ্রিস অফ ফ্রিডম তো আছেই তারপরে আছে মনোটমিক গ্যাস ডায়াটমিক গ্যাস ট্রায়াটমিক আমার মনে হয় তোমাদের ক্লাসে আমি পড়িয়েছিলাম মনোটমিক ডায়াটমিক ট্রায়াটমিক মনোটমিক দিয়ে গামার মান বের করা ডায়াটমিক গ্যাস দিয়ে গামার মান বের করা ট্রায়াটমিক দিয়ে গামার মান বের করা আমার মনে হয় এটা তোমাদের আমি পড়িয়েছিলাম ক্যালকুলেশন করিয়েছিলাম এই ক্যালকুলেশন গুলা মনোটমিক ডায়াটমিক এগুলো একেবারে 3 মার্কসের জন্য আসতেই পারে একদম তিনটেই সিরিয়ালে আসলো বিষয়টা এরকম না মনোটমিকের জন্য গামার মান কত ডায়াটমিকের জন্য গামার মান কত ট্রায়াটমিকের জন্য গামার মান কত এটা এক একটার জন্য এক এক রকম গামার মানের ভ্যারিয়েশন কিন্তু আছে এই ভ্যারিয়েশনটা এই মনোটমিক ডায়াটমিক ট্রায়াটমিকে এই ভ্যারিয়েশনটা বের করা এবং গামার মান বের করা এগুলো আমার মনে হয় তোমরা না পড়লে ঝামেলায় পড়ে যাবে কারণ এই জিনিসগুলো তোমাদের দরকার হতে পারে শর্ট কোশ্চেনের জন্য ব্রড কোশ্চেনের জন্য এই বিষয়গুলো তোমাদের লাগতে পারে তারপর হচ্ছে একটা জিনিস যে মনোটমিকের জন্য আমার গামার মান ছিল 1.67 সম্ভবত আমার আমি বইতে একটু দেখবা ভুল যদি না করি এবং বইয়ে একটা ভুল হয়তো বা ছিল সিপিসিভির মান এখান থেকে কিন্তু সিপিসিভিও ইয়ে করতে হয় পুরাপুরি বইয়ের মতো বড় ক্যালকুলেশন আছে ওইভাবে না লিখে জাস্ট চট করে ব্রড কোশ্চেন আর শর্ট কোশ্চেনে থাকলে তো ওটা এমসিকিউ আকারই থাকবে তারপরে আছে ডায়াটমিক ডায়াটমিক সম্ভবত ছিল 1.4 গুণ যেটা আমরা সবসময় ইউজ করি গামার মান দেখি 1.2
1.2 ছিল প্রায়টন কে যদি না বুঝতে পারো আমি নক করতে পারো এই হচ্ছে এবং এগুলো থেকে ডিগ্রিস অফ ফ্রিডম বের করা ডিগ্রিস অফ ফ্রিডম এর ছোট ছোট অঙ্ক হতে পারে তারপর আছে মিন ফ্রি পাথ খুবই মজার জিনিস ওইটা এখন কি শোনা যাচ্ছে বলো মিন ফ্রি পাথ আর এম এস তারপর হচ্ছে ভেলোসিটি ডিগ্রিস অফ ফ্রিডম ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন এই জিনিসগুলো মানে আমরা ছোট ছোট জিনিস এই আর এম এস ভ্যালোসিটি সাধারণত অঙ্কের জন্য খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে ওই যে স্টিপার দেন অ্যাডিয়াবেটিক কার্ভ এগুলো কিন্তু অ্যাডিয়াবেটিক কার্ভ স্টিপার দেন আইসোথার্মাল কার্ভ এটা তো মানে থার্মোডাইনামিক্স যেমন এখানেও তেমন এখানেও আসতে পারে থার্মোডাইনামিক মানে অ্যাডিয়াবেটিক আইসোথার্মাল বাদ দিবা না অ্যাডিয়াবেটিক আইসোথার্মাল একটা ইউনিক বিষয় এই জিনিসগুলো না জানলে তোমার পুরো থার্মোডাইনামিক্স এর কিছুই বোঝা যাবে না হ্যাঁ এই তারপরে হচ্ছে এই জিনিসগুলো পড়বা আরেকটা জিনিস হচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে ভেপার এবং গ্যাস এই দুইটার পার্থক্য এইটা একটা কনসেপ্ট হ্যাঁ কাইনেটিক থিওরি অফ গ্যাসের মধ্যে এটা একটা কনসেপ্ট এটা পড়িয়েছিলাম তোমাদের ক্লাসে তোমাদের মনে আছে কিনা সেই জিনিসগুলো ট্রিপল ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রিটিক্যাল প্রেশার ক্রিটিক্যাল ভলিউম এই জিনিসগুলো আমি পড়িয়েছিলাম আবার মনে হয় কানেকশনের সমস্যা হয়েছে শুনতে পাচ্ছো জি ম্যাম শুনতে পাচ্ছি ভেপার কখন হয় গ্যাস কখন হয় ভেপার হওয়ার জন্য গ্যাস হওয়ার জন্য আমার একটা মিনিমাম টেম্পারেচার দরকার হয় ক্রিটিক্যাল যে টেম্পারেচার এক একটা সাবস্টেন্সের ক্রিটিক্যাল টেম্পারেচার এক একটা ম্যাটেরিয়াল ক্রিটিক্যাল টেম্পারেচার এক এক রকম ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকলে সেটা হচ্ছে সম্ভবত নিচে থাকলে বইয়ে ভালো করে দেখবা নিচে থাকলে সেটাকে আমরা বলি ভেপার ঠিক আছে আর ক্রিটিক্যাল টেম্পারেচার সেটাকে বলি আমরা পার্থক্যটা এই পার্থক্যটাও গিয়াসুদ্দিন স্যারের বইয়ে খুব সুন্দর শোনা গিয়েছে লাস্ট এক মিনিট শোনা যায় নাই ম্যাডাম হ্যাঁ ম্যাম এই এক মিনিট যা বললাম কিছু শোনা যায় আবার বলো তোমরা বলো না কোন লাইনটা আমি লাস্ট বললে বুঝবো লাস্ট তো আমার কাছে টাইম নেই ভেপার ভার্সেস গ্যাস আরেকবার একটু বলেন ম্যাম ভেপার আর গ্যাসের ডিফারেন্সটা আরেকবার একটু বলেন ম্যাম ওখান থেকে শুনি না ভেপার আর গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে কোনো একটা তারপরে বলি আবার যখন কোন একটা সাবস্টেন্স ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকে তখন সেটাকে আমরা বলি ভেপার আর কোন একটা সাবস্টেন্স যখন ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে থাকে তখন সেটাকে বলি আমরা গ্যাস হ্যাঁ এই ধরনের তার মানে এই জিনিসগুলো তোমরা যদি পড়ো তাহলে আমার মনে হয় এটা তোমাদের ক্লিয়ার হবে কারণ ব্যাপার গ্যাস আমরা সবাই নর্মালি জানি
তো এটা একটা ট্রিকি কোশ্চেন, তাই না? তো এখানে কি পার্থক্যটা হতে পারে, কি ধরনের ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল বিষয়গুলো যেখানেই পাবা, ট্রিপল পয়েন্ট যেখানেই পাবা, এই জিনিসগুলো দেখে ফেলবা। ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কনস্ট্যান্ট গুলাও তুমি, আমি কি বলেছিলাম আমাদের কি ছিল, আমাদের ছিল আগে আমরা ভ্যান্ডারওয়ালস পড়েছি, ভ্যান্ডারওয়ালসেও কিন্তু ক্রিটিক্যাল বিষয়গুলো ছিল। ক্রিটিক্যাল বিষয়গুলো যখনই তুমি পাবা, ক্রিটিক্যাল কনস্ট্যান্ট থাকুক বা যাই থাকুক, তোমরা পড়ে ফেলবা, ক্রিটিক্যাল বিষয়গুলো তোমরা মানে বাদ দিবা না। এগুলো একটু থাকে, পরীক্ষায় সাধারণত ইউজ করা হয় বা অনেক সময় যেগুলাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। হ্যাঁ, এটা গেল। আরো কিছু বাদ দিয়েছি নাকি আমার মনে নাই, আর কিছু আর কি বলেছি ও, আর ওই যে অ্যাডিয়াবেটিক প্রসেস দিয়ে বা যে কোনো কিছু দিয়ে এভারেস্ট কাইনেটিক এনার্জি বের করা। আমি একটু অঙ্ক নিয়ে বলি, এভারেস্ট কাইনেটিক এনার্জি, কোন গ্যাসের এভারেস্ট কাইনেটিক এনার্জি বের করা, তারপরে হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসে গ্যাসের ভলিউমটা কিভাবে পরিবর্তন হয়, এগুলো করা, মানে অঙ্কগুলো কিন্তু আমার মনে হয় এক্সাম্পল করলেই হবে তোমাদের, কারণ তাহলে তোমরা এখন এক্সারসাইজ করে করে পারবা, এক্সারসাইজ করতে পারবা, এক্সাম্পল করলেই কনফিডেন্ট আসবে। আমার মনে হয় এক্সাম্পল গুলো তোমরা করতে পারবা, মানে এক্সারসাইজ গুলো করতে পারবা, এটা সমস্যা হবে না। তো এখান থেকে আমরা অনেক ফর্মুলার অঙ্ক আছে, আরএমএস ভেলোসিটির অঙ্ক আছে, তারপরে হচ্ছে কাইনেটিক এনার্জির অঙ্ক আছে, আমি আবারও বলছি আরএমএস এর অঙ্ক আছে, কাইনেটিক এনার্জির অঙ্ক আছে, তারপরে অ্যাডিয়াবেটিক প্রসেসের অঙ্ক আছে, ভলিউম এক্সপ্যানশন P1V1 = P2V2, তারপরে হচ্ছে P1V1 টু দি পাওয়ার গামা = P2V2 টু দি পাওয়ার গামা = 1, এই ধরনের অঙ্ক আছে, P2 টু দি পাওয়ার গামা = কনস্ট্যান্ট, প্রমাণ আসলে অঙ্কে আসে T1V1 = P1V1 এরকম করে আর কি আসে। শুনতে পেয়েছো তোমরা? জি ম্যাডাম। ম্যাডাম নিউটন ল অফ কুলিং থেকে কি বলবো, নিউটন ল অফ কুলিং ওই যে বললাম স্টিফেন বোলসম্যান ল বের করা, স্টিফেন বোলসম্যান ল থেকে নিউটন ল অফ কুলিং বের করা, এটা আসলে নিউটন ল অফ কুলিং ও তোমার একটু জানতে হবে, না জানলে তুমি স্টিফেন বোলসম্যান ল থেকে বের করতে পারবে না, এবং না জানলে তুমি ওই জায়গাটায় কোনো অঙ্ক আসলেও মানে নিউটন ল অফ কুলিং থেকে কোনো অঙ্ক আসলেও পারবা, অঙ্ক অঙ্ক তো থাকতেই পারে। তারপর ম্যাডাম স্পেসিফিক হিট থেকে ম্যাথ করতে হবে, স্পেসিফিক হিট থেকে ম্যাথ ওইভাবে বড় কোশ্চেন সিপিসিভি রিলেশন বের করো, প্রতিপাদন করো, ওগুলো নট নেসেসারি, বাট হচ্ছে ম্যাথ কিন্তু ম্যাথ কিন্তু আসতে পারে, সিপিসিভি ইউজ করে ম্যাথ, তারপর তুমি যখন ডায়াটমিক মনোটমিক ট্রায়াটমিক বের করবা তখন কিন্তু তোমার সিপিসিভি লাগবে। তুমি ম্যাডাম আমি স্পেসিফিক হিট বলছিলাম, কি বলছিলাম, স্পেসিফিক হিট আপেক্ষিক তাপ, আমি তোমাদের শুনতে পাচ্ছি না আসলে, তোমার নেটওয়ার্কে অন্যরা কি শুনতে পাচ্ছো, শ্রাবণ যা বলছে আমি কেন জানি বুঝতে পারছি না নাকি। অঙ্কের জন্য চিন্তা করতে পারো, ওগুলো এত বড় কোশ্চেন, ওইটা তো একটু বড় না, নিউটনস ল অফ কুলিং থেকে বের করা, ওগুলো আসলে ওইভাবে, আর এগুলো তোমাদের প্র্যাকটিক্যালি করানো হয়েছে, তো ওইভাবে ব্রড কোশ্চেনের জন্য না, অঙ্কের জন্য আসতে সবকিছু থাকে না, এই জিনিসগুলো দিলাম আর কি আমি। আশা করি সবাই নিতে পেরেছো, সবাই ছিল তো ক্লাসে? জি ম্যাম, 80 জন ছিলাম।
তোমরা পরীক্ষা ভালো করবা, তারপরে যদি কোনো সমস্যা ফেস করো আমাকে নক করো, যদি আমি অনেক বিজি এখন, ঠিক আছে এখন শেষ যাই, তারপরে তোমরা আমাকে নক করবা, আমি আমি আছি তোমাদের পরীক্ষার সামনে, একটা এক্সপেরিমেন্টাল এক্সাম তোমাদের, আমি তোমাদের সাথে মানে অবশ্যই তোমাদের পাশে আছি, তোমরা আমাকে যে কোনো সময় পরীক্ষার আগ পর্যন্ত আমাকে ফোন করতে পারবা কোনো একটা প্রবলেমে, ঠিক আছে? মিস কাইনেটিক থিওরিতে মানে পিডিএফ সিলেবাস তাহলে শেষ করি আজকে। কাইনেটিক থিওরিতে কি ছিল মিস? একটা টপিক ছিল ইকুই পার্টিশন থিওরেম, আরেকটা হচ্ছে অ্যাটমিসিটি গামা, এই দুটো তো মিস পড়ানো হয়নি, এটা মানে এটা কি থাকবে? ইকুই পার্টিশন থিওরাম ওইভাবে লাগবে না, কিন্তু ওই যে গামার মান বের করা যেটা অ্যাটমিক এনার্জি, তুমি পরের কোনটা বললা ওইটা আমার খেয়াল নাই, বুঝতে পারিনি আমি তোমার কথা, অ্যাটমিসিটি গামা অ্যাটমিক ডায়াটমিক ট্রাইটমিক এগুলো বের করা, এগুলো লাগবে। হ্যাঁ আমি যেগুলো রেড করে দিয়েছি সেগুলো তো তোমাদের লাগবে না। হ্যাঁ আমি যেই টপিক গুলো রেড করে দিয়েছি সেই টপিক গুলো তোমাদের লাগবে না, আমি আবারও বলে দিচ্ছি। তবে এখন যেহেতু এমসিকিউ এবং একটু চেঞ্জ হয়ে গেছে, এটা আমি ব্রড কোশ্চেনের জন্য করেছিলাম, আগে যেভাবে রিটেন পরীক্ষা হতো সেটার জন্য করেছিলাম, এখন সেটা কিন্তু শর্ট কোশ্চেন এবং এমসিকিউ তে কিছু কিছু জিনিস এখান থেকে আসতে পারে বা ইয়ে হয়ে যেতে পারে, সেগুলো আসলে মানে খুব মানে আসলে আসলে ওটা মানে তেমন মানে অত ইয়ে করো না, করে ফেলবা। আর সবসময় যেটা যেটা মনে রাখবা, যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে অবশ্যই একটু রিডিং করতে হবে, সব সিলেবাসে আমি তোমাদের রেড মার্ক করা ছাড়া যে জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিস দুই তিনবার করে পড়তে হবে। আমি সব 82 স্টুডেন্ট এখানে আছো, 82 স্টুডেন্টের কথা বলছি, তোমরা কিন্তু মনে করলে আজকে আমি যা যা বলেছি আমার যেটা যেটা মনে পড়েছে আমি সেটা সেটা বলেছি, এর বাইরেও কিন্তু অনেক কিছু থাকতে পারে, সেই জন্য তোমাদের যেটা করতে হবে আমি তোমাদের প্যাটার্নটা বলে দিই, কোশ্চেন প্যাটার্নটা এরকম হবে, কিন্তু তার বাইরে তোমাদের এই যে এই চ্যাপ্টার গুলো থেকে অবশ্যই তোমাদের কিন্তু একটু সবগুলো একটু রিডিং করতে হবে, সবগুলো ভালো করে পড়তে হবে, রিডিং করে কোথাও কনসেপ্ট মানে বের করতে হবে যে এখান থেকে এটা এটা বুঝতে হবে, বুঝে নিতে হবে, আমি বলছি না মুখস্থ করতে হবে, বুঝতে হবে প্রত্যেকটা টপিক, আমি যে টপিক গুলো বলেছি এইগুলো বুঝে আমি কোশ্চেন প্যাটার্নটা যেহেতু বলে দিলাম তোমরা কোশ্চেন প্যাটার্নটা ফলো করতে মানে এই ফলো করে এইভাবে ফলো করে তোমরা এই চ্যাপ্টার গুলো ক্লিয়ার করবে, ঠিক আছে? আচ্ছা আর তোমরা আমরা আমি আশা করবো আমি তোমাদেরকে প্যাটার্ন বললাম সবকিছু বললাম, কোশ্চেন কিন্তু বলবো, কোশ্চেন কিন্তু একটাও বলি নাই এবং একটাও কিন্তু টপিকও বলি নাই, তোমরা ভাববা না যে এই টপিক গুলো, আমি জাস্ট তোমাদেরকে ধারণা দিলাম, এখন তোমরা কেউ এটা আমার মনে হয় না অডিওটা তোমরা এটা সেভ রাখার দরকার আছে বা কাউকে কেউ ক্লাস করে নাই তাকে তোমরা অডিওটা প্রোভাইড করবা, এটা আমার মনে হয় না তোমাদের আমি তোমাদের কাছ থেকে আশা করব, ফেয়ারনেসটা মেইনটেইন করো, কারণ হচ্ছে কোন সময় কোশ্চেন পরীক্ষার এক ঘন্টা যে কোনো সময় টিচার চেঞ্জ করতে পারে যে কোনো টিচারই, সো তোমরা আমার মনে হয় না তোমরা তোমাদের ফেয়ারনেসটা বজায় রাখবা, তোমরা ফ্রেন্ডদের সাথে অবশ্যই আলোচনা করবা, কিন্তু যে ক্লাস করে নাই যে ক্লাসটার গুরুত্ব বুঝে নাই মনে করে নাই গুরুত্বপূর্ণ তাকে আমার মনে হয় না তোমরা অডিওটা দিবা, এবং এটা আমি আমি খেয়াল রাখবো তোমরা যেন এই 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 অডিওটা কেউ কি অডিও করছো রেকর্ড করছো? তাকে দেওয়া হবে না যে এই ক্লাসটার গুরুত্ব মনে করেনি গুরুত্বপূর্ণ মনে করেনি, সো তোমরা যারা করেছো তোমরা ভালো পারবা, ফ্রেন্ডরা গল্প করলে তোমরা ফ্রেন্ডদেরকে বুঝিয়ে দিতে পারো কোশ্চেন এইভাবে 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 পড়ে, অন্য ফ্রেন্ডদের সাথে তোমরা গল্প করতে পারো, কিন্তু আমার আমার সরাসরি স্পিচটা কাউকে প্রোভাইড করাটা আমার মনে হয় না অথেন্টিক হবে, ঠিক আছে? আমি কি বুঝতে পেরেছি কথা থাকলে আর কারো কোনো কথা কি আছে?
মিস কমন যাতে পাই এরকম কোশ্চেন করিয়েন প্লিজ মিস হ্যাঁ কি বলছো মিস কোশ্চেন যাতে কমন পাই মিস এরকম মানে একটু সহজ কোশ্চেন করিয়েন মিস মানে কঠিন যাতে না হয় মিস প্লিজ সেটা তো পরের বিষয় কোশ্চেন তো এখনো সেট আপ ওটা যেহেতু লাস্টে সবাই লাস্টেই চিন্তা করছে কোশ্চেন কোশ্চেন আগে কেউ করে রাখবে না যাই হোক তোমরা ভালো থেকো হ্যাঁ মন খারাপ করো না টেনশন করো না ভালো করবা ইনশাল্লাহ আমারই টেনশন হচ্ছে যদিও আমি ঘুমালে সামনে দেখি আমার ফিজিক্স প্রিপারেশন খারাপ ইংলিশ প্রিপারেশন খারাপ ম্যাথ প্রিপারেশন খারাপ আমি কিচ্ছু পড়ি পরীক্ষায় গিয়ে আমি কি কিছু লিখতে পারি না এই স্বপ্ন দেখে দেখে আমার দিন যাচ্ছে ঠিক আছে তোমাদের ভালো হবে ইনশাল্লাহ হ্যাঁ তাহলে আজকে আল্লাহ হাফিজ আমরা হ্যাঁ অবশ্যই সবার জন্য দোয়া করি সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করো হ্যাঁ ঠিক আছে